জীবনে প্রথমবার নিষিদ্ধ পল্লীর পথে পা বাড়িয়েছে অর্ক। কিন্তু কেন অর্ক এমন জায়গায় যাচ্ছে সেটা তার নিজেরও অজানা। যৌবনে পা রাখার পর এমন কোনো কাজ আজ পর্যন্ত করেনি যা সমাজ আর চোখে দেখে। সুশীল সমাজের বসবাস তার, বিয়েও করেছে বছরখানেক আগে, কিন্তু খুব বেশি দিন টেকেনি তাদের সংসার, মাস ছয়েক হলো আলাদা হয়ে গেছে। কেন কি হয়েছিল সেসব না হয় পরে জানা যাবে। এবার বর্তমানে আসি। বেশ কয়েকটা গলি এর মাঝে ঘুরে দেখেছে, কিন্তু কাউকে তেমনভাবে মনে ধরেনি। এখানে প্রায় সবাই পশ্চিমা কালচারের ড্রেস পরে আছে, মাঝবয়সী অনেক সুন্দরী নারী আছে, তাদের রূপ যৌবন যে কোনো পুরুষকে আকৃষ্ট করার মতো। তবুও অর্ক কারো ডাকে সাড়া না দিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখছে। হঠাৎ 40 ঊর্ধ্ব এক নারী তার পথ রোধ করে দাঁড়ায়। কি মশাই, তখন থেকে দেখছি এগুলি ওগুলি দিয়ে ঘুরঘুর করছেন, আমার সাথে আসুন। কিছু না বলে অর্ক তার পিছন পিছন যেতে লাগলো। একটা রুমে গিয়ে অর্ককে বসতে দিল উনি। মশাই, এবার বলুন আপনার কেমন লাগবে? আমি এইগুলি সর্দার, অনেক ভালো ভালো কালেকশন আছে আমার কাছে, ঝটপট বলে ফেলুন, বাকিটা আমি দেখছি। আরে মশাই, এভাবে চুপ করে থাকলে চলবে? ঝটপট বলে ফেলুন না হলে রাস্তা মাপুন। আপনার সাথে গল্প করলে আমার চলবে না, ধান্দার 12টা বেজে যাবে। আপনার কালেকশনগুলো দেখান, তারপর আমি সেখান থেকে চুজ করে নেব। আপনার জন্য সব একসাথে ডেকে আনা আমার সম্ভব নয়, আপনার কেমন মাইয়া লাগবো বলুন। খুব বেশি ফর্সা না হলেও চলবে, বয়স খুব বেশি হওয়া যাবে না, 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। চেহারা যেন আপনাদের মতো ছাপ না থাকে। আমাদের মতো মানে? বেশি বলবেন না মশাই। আপনাদের মতো মানে হলো আপনার চেহারায় প্রস্টিটিউটের ছাপটা পুরো বসে যাচ্ছে। অর্কর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল, কিন্তু রাগটা নিচের মধ্যে চাপা দিয়ে জামাল নামে একজনকে ডাকল। ওই জামেল্লা, তাড়াতাড়ি ঘরে আয় তো দেহি। কইয়া ভালা না ভা, আমি আইয়া পড়ছি, কি করতে হইব? আমাগো এইখানে যে নতুন তিনডা মাইয়া আইছে, ডাইকা লইয়া আই। আভা, মাইয়া তিনডারে সার্ভিস দিয়েছি, যা তেজ মাইয়া গুলার, আজকে তেজ থামাইয়া লই। তাদের অশ্লীল কথাবার্তা শুনে অর্ক কিছুটা বিরক্ত বোধ করছে, কিন্তু কিছু করার নেই, এদের থেকে এর চেয়ে ভালো আচরণ আশা করা যায় না, সেটা অর্ক কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে। জামালের কথা শুনে অর্ককে বলল, বাবু, নতুন পরিদের দেখা পেতে হলে কিছুক্ষণ অপেক্ষা করতে হইব, না হলে অন্য একদিন আসতে হইব, আপনি ভাইবা দেখুন কি করবেন। পরক্ষণেই জামাল হাঁপাতে হাঁপাতে এসে বলল, আপা, তিনটার মধ্যে নীরার সার্ভিস শেষ, বড় ভাই চাইলে এখন নীরার লোকে দেখা করতে পারে। আপনি যেমন মাইয়ার কথা বলছেন, নীরাকে আপনার পছন্দ হতেই হবে। আপনি জামালের লগে যান, নীরার লগে কথা কইয়া আসুন, যদি পছন্দ হয় তাইলে আমারে কইয়েন। অর্ক কোনো কথা না বলে জামালের সাথে সাথে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে গলির একেবারে শেষ মাথায় চলে আসলো। এদিকে দিয়ে এর আগেও একবার গিয়েছে, কিন্তু কাউকে চোখে পড়েনি অর্কর, হয়তো মেয়েটা ব্যস্ত ছিল তাই। জামাল কোনো কথা না বলে একটা রুমে চলে গেল। ভেতরে ফিসফিস করে কিছু কথা বলছে, কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না কী নিয়ে আলোচনা করছে। একটু পর জামাল বের হয়ে এসে অর্ককে বলল, ভাই আপনি যান, নীরা রেডি আছে, আপনি আগে দেখুন, তারপর বাকিটা আমার উপর ছাইড়া দেন, সব ব্যবস্থা আমি কইরা দিব। জামাল অর্ককে রুমে বসিয়ে রেখে চলে গেল। একটু পর একটা মেয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। মেয়েটাকে দেখে অর্কর চোখ কপালে। ছিপছিপে দেহ, গায়ের রং শ্যামলা বর্ণের, বয়স খুব বেশি হলে 17 হবে, খুব বেশি ফর্সা না হলেও অনেক মায়া আছে মেয়েটার চেহারায়। নীরা এসে অর্ককে বলল, আপনি একটু বসুন, আমি চেঞ্জ করে আসছি, আপনার আশার আওয়াজ শুনে আপনার সাথে দেখা করতে এলাম। বলেই নীরা আবার ওয়াশরুমে চলে গেল। অর্ক বিছানায় বসে আছে, হঠাৎ পাশের রুম থেকে কিছু অশ্লীল কথাবার্তা তার কানে আসলো। কুত্তার বাচ্চা, মানুষ হয়ে জানোয়ারের মতো আচরণ করছিস কেন? আমাদের মানুষ মনে হয় না? টাকা দিবি বলে যা খুশি তাই করবি? জানোয়ারের বাচ্চা, বের হয়ে যা। অর্ক ভাবছে হয়তো খুব বাজে কিছু করেছে ছেলেটা।
তাই এমন ব্যবহার করছে। অর্কর কাছে সব কিছু কেমন যেন লাগছে। এখানে না আসলে হয়তো এই জগৎ সম্পর্কে তার কোনো ধারণা থাকতো না। কখন নীরা ওয়াশরুম থেকে এসেছে সেটা অর্কর খেয়াল করেনি। আপন মনে কিছু ভাবছে অর্ক, নীরার কথাই তার ভাবনায় ছেদ পড়ল। নীরা নীল রঙের একটা শাড়ি পরেছে, একদম মায়াবতীর মতোই লাগছে। অর্ক নীরাকে দেখে ভাবছে, এখানে যারা আছে নীরা তাদের সবার থেকে একটু আলাদা। তার পোশাক কথাবার্তা শুনে মনে হয় না নীরা এলেনে প্রফেশনাল, হবে হয়তো কোনো কারণ এখানে পড়ে আছে। নীরাকে প্রথম দেখাতেই মনে ধরে গেছে অর্কর, তারপর তার কথা বলার ধরন আচরণ দেখে অর্ক এক নিমেষেই মায়ায় পড়ে গেছে। নীরা অর্কর পাশে বসে আছে, কিন্তু অর্ক তার দিকে কোনো খেয়াল নেই। নীরা তার এমন অদ্ভুত আচরণ দেখে বলল, কি ব্যাপার, কিছু বলছেন না, কিছু করছেনও না? নিশ্চয়ই এতক্ষণে আমার কাছে আসার জন্য অনেক টাকা খুইয়েছেন, সেগুলো ওসুল করবেন না? সময় তো আপন গতিতে চলে যাচ্ছে, আপনার জন্য তো অপেক্ষা করবে না। আপনি একটু বসুন, আমি আসছি। রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াবে তখনই চামালার ওই জরিনা, এই গলির সর্দার, এসে হাজির হল। কি বাবু, নীরাকে মনে ধরেছে? নীরা হচ্ছে এই গলির সবচেয়ে মায়াবী পরী। নীরাকে মনে না ধরলে আর কাউকে আপনার পছন্দ হবে না। আসুন, আপনার সাথে কিছু কথা আছে। আমি আপনার দিকে যাচ্ছিলাম, আপনি যেহেতু এসে পড়েছেন তাহলে এই রুমে বসে কথা বলি। তাইলে এখানে বহেন জামাইল্লা, সাহেবের জন্য কিছু চা নাস্তার আয়োজন কর, সাহেব প্রথমবার এসেছে। জামাল চলে গেল চা নাস্তার জন্য। নীরাকে দিয়ে আপনার প্রতি মাসে কত টাকা আসে? এইগুলোর হিসাব কি আমরা রাখি নাকি? বাজার ভালো থাকলে বেশি, কাস্টমার কম আসলে কম। তারপরও নীরার চাহিদা এখানে সবচেয়ে বেশি। আপনাদের মতো সাহেব রাশি নীরার মতোই চায়। আজকে থেকে নীরার ঘরে কোনো ক্লায়েন্ট আসবে না। আপনি নীরাকে দ্বারা প্রতি মাসে যা টাকা পান আমি তার থেকে বেশি টাকা আপনাকে দেব, কিন্তু শর্ত একটা, অন্য কেউ নীরার আশেপাশে আসতে পারবে না। আমি প্রতিদিন আসি বা মাসে একবার আসি, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে সাহেব, আপনি চাইলে তাই হবে, আমরা ধান্দা করলেও বেইমানি করি না, আপনি নিশ্চিন্তে থাকুন। তাহলে আজ আমি আসি, আপনার টাকা আপনি সময় মতো পেয়ে যাবেন। নাস্তা করে যান। না, আজকে সময় নেই, অন্য একদিনকে। নীরা অর্কর কথা শুনে স্তব্ধ হয়ে গেছে, কিছুই বলছে না, কারণ এই লাইনে আসার পর এমন মানুষ আজ পর্যন্ত দেখেনি নীরা। তিন দিন পর অর্ক আবার নীরার ঠিকানায় পা বাড়িয়েছে। এই তিন দিন মনের সাথে অনেক বোঝাপড়া করেছে অর্ক, কি করতে যাচ্ছে সে, কেন করছে, কোনো কিছুর হিসেব অর্ক মেলাতে পারেনি। গলিতে ঢুকতেই চরিনা অর্কর পথ আটকাল। সাহেব, আপনার তো কোনো খবর নেই, আপনার জিনিস সযত্নে রেখে দিয়েছি, এবার আমাকে খুশি করে আপনার যা ইচ্ছে হয় করুন গিয়ে। চরিনার হাতে টাকা তুলে দিল অর্ক। আপনার চা পাওয়ার পেয়ে গেছেন, এবার আমার পথ ছেলে ভালো হয়। সাহেবের দেখছি আর তর্শ ইচ্ছে না, যান যান। নীরার রুম ভেতর থেকে লক করা, দরজায় নক করে অর্ক। ভিতরে আসতে পারি? অর্কর গলার আওয়াজ চিনতে ভুল হয়নি নীরার, সাথে সাথে দরজা খোলে। আরে আপনি আসুন, ভেতরে আসুন, আমার রুমে আসতে আবার আপনার অনুমতি নিতে হবে নাকি? কারো রুমে যাওয়ার আগে তার অনুমতি নেওয়া প্রয়োজন। তুমি বয়সে আমার থেকে ছোট, তাই তোমাকে তুমি করে বলি নীরা। আপনার যা খুশি আপনি বলতে পারেন, আমার মতো মেয়েদের তাতে কিচ্ছু যায় আসে না। সবাই একরকম না নীরা, সবার বিষয়ে একরকম ধারণা করা মনে হয় তোমার ঠিক হবে না। জি না সাহেব, এই লাইনে এসে তো অনেকের সাথেই শুয়েছি, অনেকের মন ভরিয়েছি, এখানে যারা আসে তারা সবাই একই রকম, টাকা দিয়ে আমাদের কিনে নেয়, যেভাবে খুশি ব্যবহার করে চলে যায়। তোমার ধারণা ঠিক না, এখনো কিছু ভালো মানুষ আছে। হবে হয়তো, এই যে দুদিন আপনার সাথে কথা বললাম এখনো পর্যন্ত আপনার নামটাই তো জানা হলো না, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম আশরাফ আলম অর্ক, তুমি আমাকে অর্ক বলে ডাকতে পারো। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। আপনাকে দেখে মনে হচ্ছে খুব অভিজাত পরিবারে আপনার বাস, এই নরকে কেন এসেছেন আপনি? চাইলে অনেক ভালো কাউকে বিয়ে করতে পারবেন। ভুল বললে নীরা, অভিজাত কোনো পরিবার নেই আমার,
পৃথিবীতে একা একটা মানুষ আমি। ভাগ্য আজ আমাকে এই অবস্থায় টেনে এনেছে। তোমার এখানে এসেছি মনে খোরাক মেটাতে, শরীরের চাহিদা না। হাসিয়ালেন অর্ক সাহেব, অনেকদিন পর আজ আমি হাসলাম। এসব সাধুবাদ বক্তৃতা এখানে শোভা পায় না। টাকা দিয়ে মানুষ শরীর কেনে, আর আপনি বলছেন মনের খোরাকের জন্য এখানে এসেছেন। মন কি টাকায় বিক্রি হয় নাকি? না, সুশীল সমাজের অনেক মানুষের সাথে মিশলাম, সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। তাই ভাবলাম এবার একটু নষ্ট পৃথিবীতে বিচরণ করে দেখি, সেখানেও কি সবাই একই রকম কিনা। আপনি ভুল জায়গায় এসেছেন। এখানে আমরা যারা, সবাই আপনাদের শারীরিক চাহিদা মেটাতে পারবো। অন্য কিছু আমাদের থেকে আশা করবেন না। আপনি আজও কি এভাবে বসে গল্প করবেন, নাকি কিছু করে আমাকে উদ্ধার করবেন? এভাবে বিনা কাজে আমি আপনার থেকে টাকা নিতে পারবো না। আপনি বসুন, আমি তৈরি হয়ে আসি। ওয়াশরুমে চলে গেল নীরা। অর্ক নীরার বিছানায় শুয়ে আছে, ভাবছে কি অদ্ভুত এতে জীবন। যদি কখনো না আসতাম তাহলে হয়তো এদের সম্পর্কে কিছুই জানতে পারতাম না। আজ একদম অন্যরকম ড্রেস পরেছে নীরা, একদম পশ্চিমা কালচারের। বেশ আবেদনময় লাগছে নীরাকে। যে কোনো পুরুষ ভিমড়ি খেয়ে যাবে নীরার রূপে, কিন্তু অর্কর তেমন কোনো খেয়াল নেই। নীরার রুমে কেউ নক করছে। নীরা দরজা খুলে অকথ্য কিছু কথা বলে লোকটাকে বিদেয় করল। অর্কর পাশে এসে বসতেই অর্ক বলল, এমন বাজে ব্যবহার করলে কেন? কে ছিল লোকটা? খুব বেশি কিছু তো বলিনি, আমার জায়গায় অন্য কেউ হলে আরো কত কি বলতো। ভালোভাবেই তো বলতে পারতে। ওই কুত্তার সাথে ভালো কথা আসে না। সেদিন এসেছিলেন পাশের রুমে, গালাগালি শুনেছেন না? এটা ওই লোকটা ছিল, একদম অসহ্য, জানোয়ারের মতো ব্যবহার করে সবার সাথে। সেদিন মালাধির বুকে কামড় দিয়ে রক্ত বের করে ফেলেছিল, তাই মালাধি ঘর থেকে বের করে দিয়েছে। এখানে যারা থাকে সবাই চেনে শালাকে, এখন আর কেউ কাছে ভিড়তে দেয় না। তাই কি করে লোকটা? জানি না, কিন্তু শালা সবসময় মদ খেয়ে আসে এখানে, এই জন্য কেউ সহ্য করতে পারে না। দুজনের কথার মাঝে অর্কট ফোনটা ভো ভো করে বেজে ওঠে। ফোনে কথা শেষ করে, নীরা তুমি থাকো, আমার একটা জরুরি কাজ আছে, আমি এখন আসি। রাতে আসবো, তুমি তৈরি থেকো। তোমার নাম্বারটা আমাকে দাও, আমি আসার আগে কল করব। নীরার নাম্বারটা মোবাইলে তুলে চলে আসে অর্ক, সেখান থেকে সোজা অফিস। অফিসে সবাই কোনো এক কাজের জন্য তার জন্য অপেক্ষা করছে। অফিসে সবার সাথে খুব বন্ধু সুলভ আচরণ করে অর্ক, সবাইকে খুব আপন ভাবে। অর্ক নিচে রুমে বসতেই অর্কর পিয়ে এসে, স্যার দুঃখিত আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য। আপনি বলেছিলেন আজকে আসবেন না, কিন্তু আপনাকে ছাড়া কাজটা হ্যান্ডেল করা যাচ্ছে না। কেন, কি হয়েছে? কাল আমাদের এখানে যে ক্লায়েন্ট আসার কথা ছিল, তারা জরুরি কাজের জন্য আজকে চলে এসেছে। মিটিংয়ে আপনাকে অ্যাটেন্ড করতে হবে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, আপনি চান সব কিছু অ্যারেঞ্জ করুন, আমি আসছি। অফিসের সব কাজ শেষ করে বাসায় যাচ্ছে অর্ক। বাসায় পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছে, খুব ক্লান্ত বোধ করছে অর্ক। নীরাকেও বলে এসেছে রাতে তার সাথে মিট করবে। শাওয়ার নিয়ে অর্ক নীরা ঠিকানায় পা বাড়ালো। রাতে বাসায় আসতে সমস্যা হতে পারে, তাই নিজের বাইক নিয়ে গেল অর্ক। রাত প্রায় 8টা বেজে গেছে, এখনো পর্যন্ত অর্ক এসে পৌঁছয়নি নীরার কাছে। এরা নিয়ে নীরা একটু চিন্তিত। নীরা ভাবছে, লোকটা বলে গেল সন্ধ্যায় আসবে, এখনো পর্যন্ত আসার নাম নেই, বলেও গিয়েছে তৈরি হয়ে থাকতে। দেখি একবার ফোনে ট্রাই করে আসবে কি আসবে না, এভাবে বসে থাকতে অসহ্য লাগছে। কল করার জন্য নীরা মোবাইলটা হাতে নিয়েছে, এমন সময় অর্ক দরজায় নক করল। গলার আওয়াজ চিনতে এবারও ভুল করেনি নীরা। আপনাকে ফোন করতে যাচ্ছিলাম, বলে গেলেন সন্ধ্যায় চলে আসবেন, 8টা বেজে গেছে, আসছেন না, তাই ফোন করতে যাচ্ছিলাম। এভাবে বাইরে দাঁড় করিয়ে কথা বলবে নাকি ভিতরে আসতে বলবে? ওহ সরি, আসুন ভেতরে আসুন, আপনারা হলেন আমাদের সব, আপনাদের টাকায় আমাদের পেটের খাবার জোগায়। আপনি কিনা বলছেন আপনাকে বাইরে দাঁড় করিয়ে রাখবো, আসুন প্লিজ ভেতরে আসুন। বেশ ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারো দেখছি, এখানে যত মেয়ে আছে তাদের থেকে তুমি বেশ আলাদা। বাদ দিন তো এসব কথা, এসব কোনো কাজে দেবে না, যত কথা বলবেন সময় নষ্ট হবে। আপনি আমাকে তৈরি থাকতে বলেছিলেন,
আমি পুরো রেডি। এখন বলুন, আপনি শুরু করবেন নাকি আমি? কি শুরু করার কথা বলছো তুমি? ভালোকে ভালো বলবো না তো কি খারাপ বলবো? এমন ভাব করছেন যেন ভাজা মাছ উল্টে খেতে জানেন না। কি বলছে বুঝছেন না? যা পাওয়ার জন্য এখানে এসেছেন সেটাই বলছি। আমি তোমাকে তৈরি হতে বলেছিলাম, তোমাকে নিয়ে বাইরে যাব, অন্য কোনো কাজের জন্য না। মাথা ঠিক আছে আপনার? আপনি আমাকে নিয়ে বাইরে ঘুরবেন? কেউ দেখলে আপনার সম্মান কোথায় যাবে বুঝতে পারছেন? রাতে খাওয়া হয়নি মনে হচ্ছে। আমিও না খেয়ে বেরোয়েছি, এখন চলো দুজনে রেস্টুরেন্টে খাবো। কে কি ভাবে আমাকে নিয়ে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। কাউকে নিয়ে মানুষ অনেক কিছু ভাবতে পারে, কিন্তু কারোর জন্য কিছু করতে পারে না। সবাই যা যা স্বার্থ নিয়ে ব্যস্ত। এখন চলো, আমার পেটে ইন্দু দৌড়চ্ছে। তারপরেও একবার ভেবে দেখুন, শত হলেও আমি নষ্টা নারী, প্রস্টিটিউশন আমার পেশা, অন্যদিকে আপনি একজন অভিজাত সমাজের মানুষ, আমার মতো নিয়ে বাইরে বের হলে আপনার মানের অনেক ক্ষতি হবে। আমার ক্ষণিকের ভালো লাগার জন্য আমি আপনার এত বড় ক্ষতি করতে পারবো না। হয়তো কিছু সময়ের জন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে হবে, কিন্তু একটু পর আমার এই গলিতে ঠিকই আমাকে ফিরে আসতে হবে। তার থেকে বরং ভালো এখানেই থেকে যাই, আমার মতো এখানেই ধুকে ধুকে মরতে হবে। ঠান্ডা মেজাজের হলেও নীরার কথা শুনে অর্ক অনেকটাই রেগে গেল। তোমাকে তো জ্ঞান দিতে হবে না, যা বলছি তাই করো। কিন্তু জরিনা বাবু কি আমাকে আপনার সঙ্গে যেতে দেবে? সেটা নিয়েও তোমাকে ভাবতে হবে না, আমি সবকিছুর ব্যবস্থা করে রেখেছি, চলো এবার। নীরা অর্কর পিছন পিছন হাঁটছে, মনে মনে একটু ভয়ও লাগছে, কিন্তু তার চেয়ে আনন্দটাই বেশি। কোনো দিন নীরা কল্পনাও করেনি এভাবে কেউ এসে তাকে কিছু সময়ের জন্য মুক্ত পৃথিবীতে নিয়ে যাবে, একটু বুক ভরে মুক্ত নিঃশ্বাস নিতে পারবে। নীরাকে বাইরে দাঁড় করিয়ে রেখে অর্ক জরিনার রুমে প্রবেশ করল। এইমাত্র আসলেন, এখনই আবার চলে যাচ্ছেন কেন অর্ক সাহেব? আমি সাথে করে নীরাকে নিয়ে যাচ্ছি, সেটা বলতে আপনার এখানে আসলাম। নীরা ভয় পাচ্ছিল, আপনি যদি কিছু বলেন তাই বাইরে দাঁড়িয়ে আছে। সমস্যা নেই, রাতে আবার রেখে যাব। আপনার জিনিস আপনার যা মন চাই করুন, আমি আমার টাকা পেলেই হলো। ঠিক আছে, তাহলে আমি নীরাকে নিয়ে যাচ্ছি। জরিনার সাথে কথা শেষ করে নীরাকে নিয়ে চলে আসলো অর্ক। প্রথমে নীরা বাইকে বসতে একটু ইতস্তত বোধ করলেও কিছু দূর যাওয়ার পর বাইকের গতি আর হার্ট ব্রেক তাদের মাঝে দূরত্বটা একদম কমিয়ে দেয়। অর্কর গায়ের সাথে গা লাগিয়ে বসে আছে নীরা, বেশ ভালোই লাগছে। নরকে থাকা প্রতিটা দিন নীরার কাছে হাজারটা বছরের মতো মনে হয়েছে, আজ অনেকটাই হালকা লাগছে। সেটা নীরাকে দেখে যে কেউ বলে দিতে পারবে? অর্কর একটা পছন্দের রেস্টুরেন্টের সামনে গিয়ে বাইক থামালো অর্ক। এত বড় রেস্টুরেন্টে নীরা আগে কখনো আসেনি, তাই ভেতরে যেতে কিছুটা সংকোচ বোধ করছে। অর্ক নীরাকে নিয়ে ভিতরে গিয়ে বসল। অর্কর পছন্দের সব খাবার অর্ডার করল, নীরাকে বলেছিল কি খেতে তার পছন্দ, কিন্তু নীরা অর্কের উপর ছেড়ে দেয়, আজ তার পছন্দের খাবার খাবে। ডিনার শেষ করে অর্ক নীরাকে নিয়ে একটা ব্রিজের উপর গিয়ে দাঁড়ালো। রাতে এদিক দিয়ে খুব একটা লোকজন চলাচল করে না, তাই জায়গাটা বেশ নির্জন। মাঝে মাঝে অর্ক রাতে এসে কিছুটা সময় কাটায়। এখানে নিয়ে আসলেন কেন? অনেক রাত হয়েছে, বাসায় যাবেন না? প্রেম করার জন্য আসলাম এখানে, জায়গাটা অনেক ভালো লাগে তাই এখানে নিয়ে আসলাম। প্রেম করার জন্য এমন একটা পরিবেশ যথেষ্ট। আমি আপনার ঘরের বউ না যে আমার সঙ্গে প্রেম করবেন। আমি একজন বেশ্যা, আমাকে উপভোগ করা যায়, আমার সাথে প্রেম করা যায় না। প্রেম করা যাবে না কেন? তুমি দেখতে সুন্দর, বেশ স্মার্ট, তাহলে কেন করা যাবে না? কারণ আমি একজন বেশ্যা, সমাজের চোখে নিকৃষ্ট, নরকের কীট আমি। ব্রিজের উপর দাঁড়িয়ে অনেক সময় কথা বলল দুজনে, সময়ের দিকে কারো কোনো খেয়ালই নেই, কখন মাঝরাত পেরিয়ে গেছে কেউ জানে না। যখন অর্ক ঘড়ির দিকে তাকালো তখন রাত প্রায় তিনটে। নীরা, রাত তো অনেক হয়ে গেছে, এত রাতে তোমার যাওয়াটা কি ঠিক হবে? জায়গাটা খুব একটা ভালো না, তুমি চাইলে আজকে রাত্রে আমার বাসা থেকে যেতে পারো। না থাক, আপনার সমস্যা হলে আমি একাই চলে যাই, আমাকে শুধু রাস্তার মোড়ে রেখে আসুন। এত রাতে আমি তোমাকে একা ছাড়ছি না, তুমি আমার পাশে চলো,
কালকে তোমাকে রেখে আসব। আপনার বাসার লোক কিছু মনে করবে না? আপনার বউকে কি উত্তর দেবেন যখন জিজ্ঞেস করবে আমি কে? এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার পাশে আমি একা থাকি, কেউ নেই আমার, আমি একাই থাকি। নীরাকে নিয়ে অর্ক বাসায় চলে আসলো। অর্কর বাসা থেকে নীরার চোখ ছানা পড়া হয়ে গেল। এত বড় বাসা অথচ কেউ থাকে না, লোকটা একা থাকে। নীরাকে নিচে রুমে নিয়ে গেল অর্ক। নীরা, এটা আমার রুম, ওদিকে ওয়াশরুম আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি কফি করে আনছি। বাসায় কেউ থাকে না, তাই সবকিছু আমাকেই করতে হয়। নীরা ফ্রেশ হয়ে এসে দেখে অর্ক কফি নিয়ে বসে আছে। ব্যালকনিতে বসে দুজনে কফি খাওয়া শেষ করে নীরাকে পাশের রুম দেখিয়ে নিচের রুমে এসে শুয়ে পড়ল অর্ক। নীরা রুমে শুয়ে আছে কিন্তু কিছুতেই ঘুমাতে পারছে না। সব কিছু নীরার কাছে কেমন যেন লাগছে। রুমের দরজা খোলার আওয়াজে ঘুম ভাঙে নীরার। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে অর্ক। ঘুম ভাঙার পর সব কিছু এলোমেলো লাগছে নীরার। তারপর মনে হলো রাতে অর্কের বাসায় ছিল সে। অনেক রাত পর্যন্ত অর্কের সাথে সময় কাটিয়ে তার বাসায় থেকে গেছে। একটা দিন নরক থেকে বাইরে এসে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে নীরার। নীরা ভেবেছিল সারাটা জীবন মনে অন্ধকার কাটাতে হবে, কিন্তু ভাগ্যক্রমে অর্ক তাকে নরক থেকে বাইরে নিয়ে এসেছে। হোক না সেটা ক্ষণিকের জন্য, তারপরও নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে নীরার কাছে। নীরা, কি ভাবছো? সে কখন থেকে দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছো না? তেমন কিছু না। রাতে ঘুমোতে কোনো সমস্যা হয়নি তো? নরকের যন্ত্রণা ভোগ করি সব সময়, সেখানেই যখন নিজেকে মানিয়ে নিয়েছি এখানে কোনো সমস্যা হওয়ার কথাই না। সব সময় নিজেকে তো ছোট মনে করে কথা বলো কেন? আমি যেমন, তার থেকে বেশি ভাবাটাকে অন্যায় মনে হবে না মনে হয়? বাদ দাও সব, এখন বলো কি খাবে, এমনি তো অনেক লেট হয়ে গেছে ঘুম ভাঙাতে। আমার কোনো পছন্দ নেই, আপনার পছন্দ মতো কিছু একটা হলেই চলবে। ওকে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার অর্ডার করছি। নীরা ফ্রেশ হতে চলে গেল। অর্ক তার পছন্দের খাবার অর্ডার করল। বাসায় কেউ না থাকায় বাইরের খাবার খেতে হয় অর্ককে। রেস্টুরেন্ট বাসায় পাশাপাশি থাকায় খুব বেশি সময় লাগে না খাবার আসতে। নীরা ফ্রেশ হয়ে এসে দেখে অর্ক খাবার নিয়ে টেবিলে বসে আছে। আপনি তো অনেক কিছু রান্না করতে পারেন, কে শিখিয়েছে এসব আপনাকে? এগুলো সব রেস্টুরেন্ট থেকে আনা, আমি সবসময় বাইরের খাবার খাই, নিজে তো রান্না করতে পারি না, আপন বলতে তো কেউ নেই, তাই বাইরের খাবার খেতে হয়। ব্রেকফাস্ট শেষ করে নীরা তাকে রেখে আসতে বলল। অর্ক নীরাকে নিয়ে গেল রেখে আসতে। নীরাকে রেখে অর্ক নিজের অফিসে চলে গেল। নীরাকে বলে এসেছে আজ রাতে অর্ক নীরার কাছেই থাকবে। অর্ক চলে আসার পর জরিনা নীরার ঘরে আসে। তোর কপাল তো মনে হয় খুলে গেল না নীরা, এমন কাস্টমার হাত ছাড়া করিস না। কেন, তোমার কপাল তো আমার থেকে আরো ভালো, টাকা কি তুমি কম পাচ্ছ নাকি? আমাদের দুজনেরই লাভ হচ্ছে, ধরে রাখার চেষ্টা করিস, ফসকে যেন না যায়। যা বলবে কিছুতেই না করিস না, আমার কাছে শুনতে হবে না কিছু। জরিনা চলে গেছে, নীরা দরজা বন্ধ করে শুয়ে আছে। এখন সে একটু মন মরছিতেই চলতে পারে। জরিনার কথা মতো যার তার সাথে বিছানায় যেতে হয় না নীরার, কিন্তু নীরা ভাবছে কেমন এই লোকটা, কি চায় সে? মানুষ আমাদের কাছে আসে শারীরিক চাহিদা মেটাতে, অথচ এই লোকটা এমন কিছু বলেনি। লোকটা কি পুরুষত্বহীন নাকি অন্য কিছু চায়? কেন লোকটা বারবার আমার কাছে আসছে, কেনই বা এই নরকে আসে? ভাবতে ভাবতে কখন চোখের পাতা এক হয়ে গেছে সেটা নীরা নিজেও জানে না। কতদিন দিনের আলোয় ঘুমায়নি সেটা নিজেও মনে হয় ভুলে গেছে। নিজেকে কেন যেন মুক্ত মনে হচ্ছে আজ। অন্যদিন তো সারারাত মা ঘুমিয়েও দিনে চোখ বন্ধ করতে পারেনি নীরা। কারো না কারো চাহিদা মেটাতে হয়েছে ক্লান্ত দেহে। যখন নীরার ঘুম ভাঙল তখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে। তড়িঘড়ি করে শাওয়ার নিতে চলে গেল নীরা। একটু পর হয়তো অর্ক এসে পড়বে তাই। শাওয়ার শেষ হওয়ার আগেই গলির ভিতর চিৎকার চেঁচামেচি শুনতে পেল নীরা। দ্রুত ওয়াশরুম থেকে চলে এলো। ভেজা চুল মুছতে মুছতে বাইরে কি হচ্ছে সেটা জানার চেষ্টা করল নীরা। রুমের জানালা খুলে বাইরে কি হচ্ছে সেটা জানার চেষ্টা করছে, কিন্তু বুঝতে খুব বেশি সময় লাগলো না। আজ আবার একটা নতুন মেয়েকে নিয়ে আসা হয়েছে এখানে, কেউ এনে বিক্রি করে দিয়েছে।
আপন ইচ্ছায় খুব কম মেয়েরাই আসে এই লাইনে। কেউ আসে নিজের সব হারানোর পর, যখন সমাজে বাস করার সব রাস্তা বন্ধ হয়ে যায়, ঠিক তখনই কোনো মেয়ে নিজের ইচ্ছেই এই নরকে চলে আসে, প্রতিটা মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করার জন্য। বাকিদের আনা হয় জোরপূর্বক, আর যে মেয়েটাকে আনা হয়েছে সে নিজের ইচ্ছেতে আসেনি, হয়তো কোনো মানুষটুপি জানোয়ার এখানে বিক্রি করে দিয়েছে। মেয়েটার চিৎকারে ভারী হয়ে আসছে গলির আকাশ বাতাস, কিন্তু সবার কাছে এটা স্বাভাবিক, সবাই এসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এখানে আসার রাস্তা সব সময়ের জন্য উন্মুক্ত, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নেই। হয়তো মেয়েটাও কিছুদিন পর পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবে নিজেকে, যখন দেখবে পৃথিবীর সব রাস্তা তার জন্য বন্ধ। ভাবতে ভাবতে নিজের অজান্তেই চোখে জল চলে এসেছে নীরার। চোখের জল মুছে নিজেকে পরের জন্য সাজাচ্ছে নীরা। কিছুক্ষণের মধ্যেই অর্ক এসে যাবে, কিন্তু নীরা আজ ঠিক করেছে, অর্ককে এখানে আসতে নিষেধ করে দেব। যদি আমি অর্ককে প্রশ্রয় না দিই তাহলে সে হয়তো এখানে আর আসবে না। যদি অর্ক বাজে স্বভাবের হতো তাহলে এখানে আসতে কোনো সমস্যা ছিল না, কিন্তু অর্ক এমন একজন মানুষ, সে কেন এমন বাজে জায়গায় আসবে? হাতে রেস্টুরেন্টের পার্সেল করা খাবার নিয়ে নীরা রুমে প্রবেশ করলো অর্ক। কিন্তু আজ অর্ক মোটেও স্বাভাবিক না, ড্রিঙ্কস করে এসেছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিকভাবে হাঁটতেও পারছে না, নিজেকে কন্ট্রোল করতে না পেরে নীরার গায়ের উপর পড়ে গিয়েছে অর্ক। নীরা বুঝতে পেরেছে অর্ক আজ প্রচুর পরিমাণ ড্রিঙ্ক নিয়েছে। মদ্যপ অবস্থায় নীরার বিছানায় শুয়ে আছে অর্ক। বেশ কিছুক্ষণ পর উঠে বসল অর্ক। হয়তো নেশার ঘোরটা কিছুটা কেটেছে। নীরার হাতে খাবারের প্যাকেটটা দিয়ে, নীরা ওয়াশরুমটা কোন দিকে? আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার রেডি করো। নীরা অর্ককে ওয়াশরুমে রেখে এসে খাবার রেডি করছে। অর্ক ফ্রেশ হয়ে এসে দুজনে একসাথে ডিনার করে। আজ অর্ক নীরার সাথেই থাকবে, কিন্তু কেন সেটা নীরাও জানে না। কোনো কিছুর হিসেব নীরা মেলাতে পারে না। খাওয়া শেষ করে অর্ক বিয়ার আর সিগারেট নিয়ে বসে পড়ে। আপনি এখন আবার মদ খাবেন? যতটুকু খেয়ে এসেছেন সেটার ঘোর তো এখনো আপনার কাটেনি, আপনি এখন আবার কেন নিয়ে বসেছেন এসব? আমার ইচ্ছে হয়েছে তাই খাবো, তুমি ড্রিঙ্কস পছন্দ করো না? এসব আমি একদম সহ্য করতে পারি না। একটু ট্রাই করে দেখতে পারো, খুব একটা খারাপ না, মনের সব কষ্ট এক নিমেষে হারিয়ে যাবে। অর্কর একরকম জোড়াজুড়িতে আজ নীরা প্রথম ড্রিঙ্ক করছে। ইস, এইগুলো তো খুব কড়া, বুক জ্বলছে আমার, কিভাবে খাচ্ছেন এসব? আমি আর পারবো না। একটু খেয়ে নীরার মাথাটা হালকা ঘুরছে, কেমন যেন উল্টোপাল্টা লাগছে সব কিছু। কিন্তু মনের ভিতর এক ধরনের অদ্ভুত অনুভূতি কাজ করছে, মুড আপনা আপনি ভালো হয়ে যাচ্ছে। নেশার ঘোরে অর্ক আজ নিজেকে সামলে নিতে পারছে না। নীরার রূপ যৌবন অর্ককে আরও মাতাল করে তুলছে। কাছে পাওয়ার বাসনা চেপে বসেছে অর্কর মাথায়, ভালোবেসে কাছে টানতে ইচ্ছে করছে নীরাকে। নীরাও নেশায় বিভোর, ক্ষণিকের জন্য ভুলে গিয়েছে নিজেকে। অর্ক নীরাকে এক টানে নিজের কাছে নিয়ে এলো। অর্কর স্পর্শে শিহরিত হয়ে উঠল নীরার পুরো দেহ। এভাবে ভালোবেসে কেউ আজ পর্যন্ত কাছে টানেনি নীরাকে। অনেক পুরুষের ছোঁয়া পেয়েছে, কিন্তু তাতে কোনো ভালো লাগা বা ভালোবাসা ছিল না, ছিল শুধু কষ্টের আর্তনাদ। অর্ক তার ঠোঁট নীরার ঠোঁটে মিশিয়ে দিয়েছে। অর্কের প্রতিটা স্পর্শে নীরা বারবার কেঁপে উঠছে। অর্কর ভালোবাসায় একদম বিভোর হয়ে আছে নীরা। নিজের মতো করে মন থেকে আজ প্রথম কোনো পুরুষকে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে তার। নিজের জমানো সমস্ত ভালোবাসা উজাড় করে দিচ্ছে আজ। কোনো দিন নীরা ভাবতে পারেনি এভাবে কাউকে ভালোবাসবে। মনের অজান্তেই পৃথিবীর সব সুখ যেন তার দুয়ারে দাঁড়িয়ে আছে আজ। নিজেকে অনেক বেশি হালকা লাগছে তার কাছে। মনের অজান্তেই ভালো লাগা তৈরি হয়েছে অর্কের প্রতি। সুখের সাগরে ভাসছে দুজনে। অর্ক সারা রাত নীরার বুকে মাথা রেখে ঘুমিয়েছিল, নীরাও কোনো বাধা দেয়নি। অর্ককে জড়িয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছিল নিজেও। খুব ভোরে যখন অর্কর ঘুম ভাঙল, তখন সে নিজেকে নীরার বুকেই আবিষ্কার করল। নীরা তখনও ঘুমাচ্ছে, নীরার থেকে নিজেকে সরিয়ে নিল অর্ক। ঘুমের মাঝে নীরাকে একদম পরির মতো লাগছে। অর্ক এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীরার দিকে। রাতের ঘটনা মনে পড়তেই মনে মনে লজ্জিত হলো অর্ক, ভাবছে কি না ভেবেছে মেয়েটা, এমন করাটা মনে হয় একদমই ঠিক হয়নি। অন্তত মেয়েটার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। দুদিনের পরিচয়েছে ভালোবাসা মেয়েটা আমাকে দিয়েছে, এমন ভালোবাসা আজ পর্যন্ত আমি পাইনি। যতদিন সংসার করেছি যত ভালোবাসা পেয়েছি, এই এক রাতের ভালোবাসার কাছে সব কিছুই তুচ্ছ।
এসব কেন ভাবছি? যার সাথে সংসার করেছি সে তোমাকে ভালোবাসত না, ভালোবাসত আমার অর্থকে। তাহলে সে কেন মন থেকে ভালোবাসতে যাবে? সত্যিকারে ভালোবাসার সুক্তি পেলাম একটা নষ্ট নারী থেকে। নীরা হতে পারে বাজে মেয়ে, কিন্তু তার ভিতরে থাকা মনটা নষ্ট না। এখনও পবিত্র হচ্ছে নীরার মন, হয়তো বাধ্য হয়ে এসব করতে হচ্ছে নীরাকে। নীরার দিকে তাকিয়ে আপন মনে এসব ভাবছে অর্ক। নীরার কখন ঘুম ভেঙে গিয়েছে সেটা খেয়াল করেনি অর্ক। নীরাও কিছু বলেনি। অর্কর চোখের দিকে তাকাতে লজ্জাবোধ করছে নীরার। হয়তো কিছুটা ভালো লাগা তৈরি হয়েছে অর্কের প্রতি, তাই লজ্জাবোধ করছে। নিজেকে ওড়না দিয়ে ভালোভাবে পেঁচিয়ে উঠে বসল নীরা। ঠিক তখন ঘোর কাটল অর্কের, চোখ সরিয়ে নিল নীরার দিক থেকে। নীরা অর্কের পাশে গিয়ে বসেছে। নীরা, কাল রাতের ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত, প্লিজ কিছু মনে করো না। না ঠিক আছে, আমি কিছু মনে করিনি, এটা তো বলতে গেলে আমার পেশা। কিন্তু নেশার ঘরে আমি যদি কিছু করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন প্লিজ। এর আগে কখনো ড্রিঙ্কস নেওয়া হয়নি তো, তাই ঠিক কি বলেছি কিছু মনে করতে পারছি না। আপনি একটু বসুন, আমি ওয়াশরুমে যাব, খুব বেশি সময় লাগবে না, চটপট শাওয়ার নিয়ে চলে আসব। অর্ককে বসিয়ে শাওয়ার নিতে চলে গেল নীরা। অর্ক নীরার টেবিলে একটা ডায়েরি দেখতে পেল, কিন্তু কারো ব্যক্তিগত কিছু তার অনুমতি ব্যতীত দেখা ঠিক হবে না, এটা ভালোই জানে অর্ক। তাই আর সেদিকে কোনো খেয়াল দিল না অর্ক। নীরার প্রতি কিছুটা মায়া তৈরি হয়ে গিয়েছে অর্কের। এই কয়েকদিনে অনেক আপন ভাবতে শুরু করেছে নীরাকে। নীরা শাওয়ার শেষ করে এসে ভেজা চুল মুছছে। কালো রঙের একটা শাড়ি পরেছে নীরা। মুখে জমে থাকা জলকণা নীরার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। অর্ক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নীরার দিকে। কি দেখছেন এমনভাবে? সারা রাত দেখেও কি মন ভরেনি? এখন ওয়াশরুমে যান, ফ্রেশ হয়ে আসুন। আজ আমার এখানে ব্রেকফাস্ট করে যাবেন, কিন্তু আজ আমার পছন্দ মতো খাবার খেতে হবে আপনাকে। অর্ক কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার শেষ করে এসে দুজনে মিলে ব্রেকফাস্ট করে নিল। এখানে তেমন ভালো মানের খাবার পাওয়া যাবে না, এটা অর্ক জানে, তবুও একদম খারাপ ছিল না। খাওয়া শেষ করে অর্ক নীরাকে তার সাথে বাইরে যেতে বলল। আজ সারা দিন দুজন একসাথে সময় কাটবে। নীরাও সাত পাঁচ না ভেবে অর্কের কথায় রাজি হয়ে গেল। অর্কর সাথে সময় কাটাতে ভালোই লাগে নীরার। যদি সারাটা জীবন অর্কের সাথে কাটিয়ে দিতে পারত, কিন্তু সেটা সম্ভব নয়, অর্ক বা সমাজ কেউ এটা মেনে নেবে না। ক্ষণিকের ভালো লাগার জন্যই অর্কর কোনো কথাই না করে না নীরা। কিছুটা সময় হয়তো নিজেকে মুক্ত মনে হয়, কিন্তু সময়ের জন্য মনে জমে থাকা নরকের আগুন নিভে যায়। নীরাকে নিয়ে অর্ক তার বাসায় চলে গেল। নীরা আজ বেশিই হ্যাপি, অন্যদিনের চেয়েও অনেকটা বেশি। আজ দ্বিতীয়বারের মতো অর্কর বাসায় এসেছে। প্রথমবার যখন এসেছিল সেদিন বাসাটা ভালোভাবে খেয়াল করেনি নীরা। আজ বাসার প্রতিটা কোণায় ভালো করে চোখ বুলিয়ে নিচ্ছে, যতই দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। পুরো বাসাটা পরিপাটি করে সাজানো, প্রথম যে কেউ দেখলে বুঝতে পারবে না এখানে একা একজন ছেলে বাস করে। সব কিছু এতটাই পরিপাটি করে সাজানো দেখে বোঝার কায়দা নেই বাসায় কোনো মেয়ে মানুষ থাকে না। অর্ক নীরাকে তার রুমে বসিয়ে ফ্রেশ হতে চলে গেল। নীরা হেঁটে হেঁটে সব কিছু দেখছে। দেয়ালে টাঙানো একটা ছবিতে চোখ আটকে যায় নীরার। পরক্ষণে মনে পড়ে অর্ক বিয়ে করেছিল, এটা ওনার ছবিই হবে। অর্ক ফ্রেশ হয়ে এসে, নীরা আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে অফিস যেতে হবে। তাহলে চলুন, আপনি অফিসে যান, আমি চলে যাই। তোমাকে যেতে হবে না, তুমি বাসায় থাকো, আমি কাজ শেষ করে চলে আসব। আমার একা থাকা ঠিক হবে না, তার চেয়ে বরং আমি চলে যাই। তুমি আজ কোথাও যাচ্ছ না, ফ্রিজে সব খাবার রাখা আছে, খুদা পেলে খেয়ে নিও, আমি আসছি। অর্ক অফিসে চলে গিয়েছে। নীরা চলে যাওয়ার কথাটা মনের বিরুদ্ধেই বলেছে, তারও মন চাচ্ছে এখানে থাকতে, কিন্তু কারো বাসায় জোরপূর্বক থাকা ঠিক না, তাই চলে যেতে চেয়েছিল। সারাদিন বসে কি করবে ভেবে পাচ্ছে না নীরা। ড্রয়িং রুমের এক কোণে বুকশেল্ফে অনেক বই দেখতে পেল নীরা। বাজে জায়গায় থাকলেও নীরা শিক্ষিত, এখানে আসার আগে কলেজের স্টুডেন্ট ছিল। একটা বই বের করে অর্কের রুমে বসে পড়ল, টিভি অন করে বই পড়তে শুরু করল। বইটা ছিল তার প্রিয় কোনো এক লেখকের। দুপুরের পরেই অর্ক অফিস থেকে চলে এসেছে, এসে দেখে নীরা তার রুমে বসে বই পড়ছে। নীরার প্রতি আগ্রহটা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে অর্কের। অর্ক আসার পর নীরা ফ্রিজ থেকে নিজেকে পছন্দ মতো কিছু খাবার বের করে কিচেনে গিয়েছে সেগুলো গরম করতে। দুজনকে একসাথে লাঞ্চ করবে। কিচেন থেকে এসে নীরা অর্ককে বলল,
খুব অস্বস্তি লাগছে, শাওয়ার নিলে ভালো হতো। এতে কি অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? সেটা না, আমি তো কিছুই আনিনি, ড্রেস পাবো কোথায়? ও আচ্ছা, এই নাও আলমারির চাবি, অনেক ড্রেস রাখা আছে, যেটা পছন্দ হয় সেটা নিয়ে নাও। না মানে আপনি বের করে দিলে মনে হয় ভালো হতো। আমি যেতে পারবো না, তুমি যাও। আলমারি খুলে নিডার চোখ ছানা পড়া, অনেকগুলো ড্রেস রাখা, সব ড্রেসগুলো অনেক দামি, দেখেই বোঝা যাচ্ছে নিরা কনফিউশনে পড়ে গিয়েছে। এত ভালো ড্রেস পরার অধিকার কি তার আছে? সাত পাঁচ ভাবতে ভাবতে পিঙ্ক কালারের একটা ড্রেস বের করে নিল নিরা। পিঙ্ক কালার নিরার খুব পছন্দের। শাওয়ার শেষ করে এসেছে নিরা, অর্ক নিরার থেকে চোখ সরাতে পারছে না, যতই দেখছে ততই মায়ায় পড়ে যাচ্ছে অর্ক। ভালোবাসতে ইচ্ছে করছে অনেক, কিন্তু কোনো অধিকার নেই। টাকা দিয়ে অর্ক যে অধিকার কিনে নিয়েছে সেটাকে ভালোবাসা বলে না, হয়তো শারীরিক চাহিদা পূরণ হবে, মনের খোরাক মিটবে না। দুজনে একসাথে লাঞ্চ করে নিল, খাওয়ার পর এক মগ গরম কফিতে ঠোঁট পোড়ানো অভ্যেসে পরিণত হয়েছে অর্কর। আজ নিরা নিজের হাতে কফি বানিয়েছে। কফি খেতে খেতে নিরার পছন্দ অপছন্দ অনেক বিষয় জানার চেষ্টা করছে অর্ক। নিরা, তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আচ্ছা, আমার কিছু প্রশ্নের জবাব দেবে? বলুন, কি জানতে চান? একটা দীর্ঘশ্বাস নিয়ে কথাটা বলল, কারণ নিরা কিছুটা আন্দাজ করতে পারছে অর্ক তাকে কি জিজ্ঞেস করবে। নিরার হ্যাঁসূচক উত্তরের পর অর্ক কিছু জিজ্ঞেস করবে, তখনই অর্কের মোবাইলটা ভো ভো করে বেজে উঠল। অর্ক ফোনে কারোর সাথে ব্যস্ত হয়ে পড়ে। নিরা আর একটা দীর্ঘশ্বাস ছাড়ে, কারণ অভিশপ্ত অতীতটা এখন মনে করতে হবে না। প্রায় 10 মিনিট যাবৎ ফোনে কথা বলছে অর্ক। নিরার চোখের কোণে এক বিন্দু জল চলে এসেছে, কিছু একটা মনে পড়ে ফোন কেটে অর্ক, নিরা আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে কিছুদিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে, আমি যাচ্ছি, তুমি আমার সাথে যাবে? এটা হয় না, আমি কেন আপনার সাথে যাব? আপনি যান। আমি বলছি তাই তুমি যাবে, এখন চলো আমার সাথে। তোমার যদি কিছু প্রয়োজন থাকে তাহলে সেগুলো কিনে নিতে পারো, আমার প্রয়োজনে কিছু শপিং করতে হবে। কিন্তু জরিনা বাবু কি রাজি হবে? সেটা তোমাকে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নেব। কোনো কথা না বলে নিরা অর্কের সাথে বের হলো। অর্ক নিজের যাবতীয় কেনাকাটা শেষ করে নিরাকে বলল কিছু লাগবে কিনা। অর্ক নিরার পছন্দসই সব কিছু আজ কিনেছে, নিরার কিছু লাগবে না সেটা অর্ককে জানিয়ে দিল। ড্রেসের কথা বলেছিল নিরা, আমার বাসায় পর্যাপ্ত পরিমাণ ড্রেস আছে। সব কাজ শেষ করতে রাত হয়ে গিয়েছে, রাতের খাবার দুজনে একসাথে রেস্টুরেন্টে করে নিল। অর্ক নিরাকে তার সাথেই থাকতে বলছে, কিন্তু নিরা ভয় আছে যদি জরিনা কিছু করে বসে। অর্ক নিরাকে নিয়ে নিরার গলিতে গেল। নিরাকে তার ঘরে রেখে অর্ক জরিনার সাথে কথা বলার জন্য জরিনার রুমে গেল। আপনার সাথে কিছু কথা ছিল। কইয়া ফালান সাহেব, কি এমন কথা? আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, আমি নিরাকে আমার সাথে নিয়ে যেতে চাই, আপনি যদি কিছু বলেন। নিরা সেভাবে কিছু বলতে পারছে না। এমনিতে আপনি আপনার বাসায় লইয়া যান, হেইডা আমি মাইনা লইছি, কিন্তু আপনি শহরের বাইরে যাবেন এইটা হয় না, যদি মাইয়াডা আর কিছু হইয়া যায়। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, যতদিন আমার সাথে থাকবে নিরাপদেই থাকবে, আমি কাল রাতে নিরাকে নিতে আসবো। আপনি যখন এত করে কইতাছেন তাইলে নিয়ে যান, আমার জিনিস আবার আমারে বুঝাইয়া দিয়ে যাইয়েন। জরিনার সাথে কথা শেষ করে অর্ক নিরার কাছে বিদায় নিয়ে চলে গেল। পরদিন সন্ধ্যায় নিরাকে নিজের বাসায় নিয়ে যায় অর্ক। নিরা আজ অর্কের বাসায় থাকবে, ভোরে দুজনে বের হবে অর্কের গন্তব্যের উদ্দেশ্যে। সকালে নিরাকে নিয়ে আসলে সব কিছু গুছিয়ে নিতে লেট হয়ে যাবে, এই ভেবে অর্ক নিয়ে এসেছে নিরাকে। নিরাকে তার ব্যবহৃত কোনো কিছু সঙ্গে নিতে দেয়নি অর্ক, নিরার সব কিছুর ব্যবস্থা অর্ক নিজেই করেছে। বাসায় এসে নিরার যা যা লাগবে সব কিছু প্যাকিং করে নিতে বলল অর্ক। সব কিছু দেখিয়ে, নিরা কালকে সকালে আমরা বের হব, তোমার যা কিছু প্রয়োজন তুমি গুছিয়ে নাও, এখানে সব কিছু আছে, যেটা ভালো লাগে নিতে পারো। ঠিক আছে, আমি সব গুছিয়ে নিচ্ছি। আমি ব্যালকনিতে বসছি, শেষ হলে চলে এসো, যদি সাথে এক কাপ কফি নিয়ে আসতে, কফিটা তুমি বেশ ভালোই করতে পারো। আচ্ছা আপনি বসুন, আমি কফি করে নিয়ে আসছি।
আজ পর্যন্ত নীরাকে কেউ এভাবে বলেনি, কেউ কোনো কিছুর প্রশংসা করেনি। যতক্ষণ নীরা অর্কের সাথে সময় কাটায় সেই সময়টা খুব উপভোগ করে নীরা। অর্ক নীরাকে কখনো তার পেশা নিয়ে কথা বলে না, কখনো তাকে ছোট করে কোনো কথা বলে না, বিষয়টা নীরার খুব ভালো লাগে। হাতে দুকাপ কফি নিয়ে ব্যালকনিতে নীরা, এই নিন আপনার কফি। কখন আসলে? আমি তো খেয়াল করিনি। এই মাত্র আসলাম, এসেই দেখি আপনি আনমনে কিছু ভাবছেন। যদি আপনাকে না ডাকতাম তাহলে হয়তো কফি নিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হতো, আর কফিও ঠান্ডা হয়ে যেত। এখানে বসো। দুজনে বসে কথা বলছে, অর্ক অনেক বিষয় নীরার সাথে শেয়ার করছে। নীরা এসব শুনে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, ভাবছে মানুষ এত ভালো কি করে হতে পারে। আমি এতদিন পুরুষ জাতি নিয়ে যা ভেবেছি ওনার সাথে তার কোনো মিল নেই। হয়তো ওনার মতো কিছু ভালো মানুষ আজও আছে বলে পৃথিবী টিকে আছে, না হলে কবেই ধ্বংস হয়ে যেত। কথাই কথায় অর্ক আজ আবার নীরার বিষয় নিয়ে কথা শুরু করলো। আচ্ছা নীরা, কালকের বিষয়টা তো শোনা হলো না, এখন বলো কেন তুমি নিষিদ্ধ গলিতে পড়ে রয়েছো, কেন বা এসেছো জীবনে? এক মুহূর্তেই নীরার হাস্যোজ্জ্বল মুখটা ফ্যাকাশে হয়ে গেল, চোখ দুটোর কোণে জল জমে গিয়েছে। কেন আপনি এসব শুনতে চাইছেন, কি লাভ এগুলো শুনে? কেন বলতে পারবে না, তবে জানো খুব জানতে ইচ্ছে করছে। তাহলে শুনুন, বলতে শুরু করলো নীরা। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে নীরার ভিতরে ঝড় বইতে শুরু করেছে, দুমড়ে মুচড়ে যাচ্ছে সব। আজ থেকে 2 বছর আগে সবেমাত্র মাধ্যমিক পাশ করেছি। আমাদের বাড়িটা ছিল গ্রাম্য এলাকায়, শহরে গিয়ে পরীক্ষা দিতে হতো। মধ্যবিত্ত পরিবার হলেও বাবা গ্রামের সম্মানীয় ব্যক্তি ছিলেন। পরীক্ষা চলাকালীন সময় পরিচয় হয় শহরের এক ছেলের সাথে, ছেলেটার নাম ছিল কাব্য। আমাকে নানা বিষয় হেল্প করেছে এক্সামের সময়। রেজাল্ট বের হওয়ার পর শহরেই কলেজে ভর্তি হয়ে যাই। কলেজ থেকে কাব্যের বাসা খুব একটা দূরে ছিল না, আমার কলেজের ভর্তির যাবতীয় কাজ আমার সাথে থেকে করে দিয়েছে সে। আমার থেকে বয়সে খুব বেশি বড় না হওয়ায় অনেকটা বন্ধু সুলভ সম্পর্ক তৈরি হয়ে যায় আমাদের মধ্যে। কলেজের বাইরে বেশিরভাগ সময় কাব্যের সাথেই কাটাতাম। কিছুদিন যাওয়ার পর নীরা, তোমার সঙ্গে কিছু কথা ছিল। হুম, বলো। কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে এত আদিখ্যাত করো না তো, যা বলার বলে ফেলো। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি নীরা। আমার সামনে হাঁটু গেড়ে ফিল্মি স্টাইলে প্রপোজ করেছিল কাব্য। আমি 7-5 না ভেবে রাজি হয়ে যাই। মনে মনে অনেকটা পছন্দ করতাম কাব্যকে, বেশ ভালোই যাচ্ছিল আমাদের সম্পর্ক, ঘনিষ্ঠতা অনেক বেশি বেড়ে গিয়েছিল। এক মুহূর্ত থাকতে পারতাম না কাব্যকে ছাড়া, জীবনের চেয়েও অনেক বেশি ভালোবেসেছিলাম। কোনো একটা কাজে একবার শহরে এসেছিল বাবা, কি মনে করে সেদিন আমার কলেজের দিকে এসেছিল সেটা জানি না। কলেজে এসে বাবা আমাকে কাব্যের সাথে দেখে ফেলে, আমাকে কিছু না বলে নিয়ে চলে যায় বাসায়। বাসায় ফেরার পর বাবা একের পর এক প্রশ্ন করতে থাকে। আমি সব কিছু ভুলে বলে দিয়েছিলাম কাব্যকে আমি ভালোবাসি, কিন্তু বাবা সেটা মেনে নেননি, আমার কলেজ যাওয়া বন্ধ করে দেয়। কাব্যের সাথে কোনো রকম কথা বলার রাস্তা ছিল না, বেশ কিছুদিন বাসার বাইরেও যাওয়া বন্ধ করে দিয়েছিল আমার। কাব্যের সাথে কোনো যোগাযোগই নেই। ভেবেছিলাম কাব্য আমার সাথে কথা বলতে না পেরে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু আমার এই ধারণাটা ভুল প্রমাণিত হয় সেদিন, যেদিন পালিয়ে কলেজে গিয়েছিলাম কাব্যের সাথে দেখা করতে। বাবা কোনো এক কাজে 3 দিনের জন্য বাইরে গিয়েছিলেন, আমি সেই সুযোগটাই কাজে লাগিয়েছিলাম। কলেজে পৌঁছে দেখি কাব্য অন্য একটা মেয়ের সাথে বসে আছে। আমাকে দেখে কাব্য মেয়েটার থেকে দূরে চলে যায়। আমার কাছে এসে কাব্য মেয়েটাকে ফ্রেন্ড হিসাবে আমার কাছে পরিচয় দেয়, কিন্তু মেয়েটা শুধু তার ফ্রেন্ড ছিল না, এটা আমি বেশ ভালোই বুঝেছিলাম। কাব্যর মাঝে আমি এতটাই বিভোর ছিলাম যে আমি সব কিছু মেনে নিই। কাব্য বলেছিল কোনোদিন ওই মেয়েটার সাথে মিশবে না। সেদিনের মতো চলে আসি আমি, লুকিয়ে একটা ফোন কিনে এনেছিলাম কাব্যের সাথে যোগাযোগ করার জন্য। বাবা বাসায় ফিরে এসে আমার বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করে দেয়, কিন্তু আমি কাব্যকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। কাব্যকে বিষয়টা বলেছিলাম, কাব্য আমাকে বিয়ে করবে বলে বাসা থেকে বের হয়ে যেতে বলে। আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম কাব্যকে, সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ভালোবাসার টানে কাব্যর হাত ধরে বেরিয়ে আসি বাড়ি থেকে, কাব্যের ছলনাময় ভালোবাসার কোনো খাত ছিল না। ঘুণাক্ষরেও আমি বুঝতে পারিনি যে কাব্য আমার সঙ্গে প্রতারণা করবে। নিজে যা কিছু ছিল তার সাথে মায়ের সব গহনা নিয়ে রাতের আধারে বাবা মাকে ছেড়ে চলে আসি কাব্যের হাত ধরে।
খুব বেশি বিশ্বাস করেছিলাম কাব্যকে, নিজের চেয়েও অনেক বেশি ভালোবেসেছিলাম। ভোরের ট্রেনে চেপে অজানা গন্তব্যে চলতে থাকি কাব্যের সাথে। কাব্য, কোথায় যাচ্ছি আমরা? ঢাকা। সেখানে আমার এক পরিচিত ভাই আছে, তাকে বলে সব কিছু ব্যবস্থা করে নেব। বিয়েটা সেরে আমরা ওখানেই থাকবো, যতদিন বাসা থেকে মেনে না নেবে। আমরা কি এখন ওনার বাসায় উঠব? আজ কি হোটেলে থাকতে হবে, উনি ঢাকার বাইরে আছে, আজ রাতেই ফিরবে, কারণে আমাদের সব ঠিক করে দেবে। ঢাকায় একটা হোটেলে নিয়ে যায় কাব্য আমাকে, সেখানে একটা রুম ঠিক করে আমাদের জন্য। আমি বলেছিলাম বিয়ে না করে এক রুমে থাকবো কিভাবে, কাব্য আমাকে এসব বিষয় নিয়ে কথা বলতে নিষেধ করে দেয়। কেউ এসব শুনলে নাকি ঝামেলা হতে পারে, তাই চুপচাপ কাব্যের সাথে হোটেলে উঠি। সারাদিন পেটে তেমন কিছুই পড়েনি, আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, রাতে প্রচুর ক্ষুধা লেগেছে। কাব্য আমাকে বলল আসার পথে তার মানি ব্যাগ হারিয়ে ফেলেছে, তার কাছে টাকা নেই। আমার থেকে টাকা নিয়ে বাইরে থেকে খাবার নিয়ে আসে কাব্য। বেশ ভালোই অলংকার ছিল আমার কাছে, কাব্য সেটা দেখে নিয়েছিল। আমাকে সব কিছু গুছিয়ে সাবধানে রাখতে বলে। রাতের খাবার একসঙ্গে খাই দুজনে। ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে কাব্যের আসল রূপ। আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে কাব্য। নীরা, আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর কাল তো আমরা বিয়ে করে নিচ্ছি। যদি তুমি এমন না করো তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো না। আমাকে জড়িয়ে ধরিয়ে কথাগুলো বলছিল কাব্য। আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছিল আমার ঘাড়ে ঠোঁটে। আমি বারবার কাব্যকে সরিয়ে দিচ্ছিলাম, কিন্তু ওর পাগলামির কাছে হেরে গিয়েছিলাম। পরে কাব্য তার ঠোঁট দুটো মিশিয়ে দিয়েছে আমার ঠোঁটে। কাব্যর প্রতিটা স্পর্শ আমার শরীরে এক অজানা অনুভূতি জাগিয়ে তুলছিল। আমার সারা গালে গলায় একের পর এক কিস করে যাচ্ছিল কাব্য। নিজেকে আর ধরে রাখতে পারিনি, নিজেকে সঁপে দিয়েছিলাম কাব্যর কাছে। দুজনে ডুবে গিয়েছিলাম ভালোবাসার সমুদ্রে। তারপর আর বাধা দিইনি কাব্যকে, এই ভেবে যে আমরা তো নিজেরা মেনে নিয়েছি, দুজনে স্বামী স্ত্রী। কালকে তো কাব্য আমাকে বিয়ে করবেই, তাহলে আর বাধা দিয়ে কী লাভ? আমার ওপর যে ওর অধিকার আছে সেটা আমি কেন দেব না? সারা রাত ঘুম ছিল না আমাদের চোখে, ছিল রঙিন সব স্বপ্ন। ভোর রাতে কাব্যর বুকে মাথা রেখে শুয়েছিলাম, ভালোবাসার কথা বলছিলাম দুজনে। নীরা, খুব টায়ার্ড লাগছে, কফি খাবে? এখন কফি কোথায় পাবে? রুমে ওয়াটার হিটার আছে, তুমি শুয়ে থাকো, আমি কফি নিয়ে আসছি। কাব্য কফি নিয়ে আসে, আমার কফির সাথে কিছু একটা মিশিয়ে দিয়েছিল কাব্য। যখন খাওয়া শেষ করি মাথাটা কেমন ঘুরতে শুরু করে। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল, মাথা কোনো কাজ করছিল না। যখন আমার ঘুম ভাঙে নিজেকে আবিষ্কার করি একটা বন্ধ ঘরে, সারা শরীরে অস্বাভাবিক ব্যথা। বিবস্ত্র অবস্থায় পড়ে আছি বিছানায়, সারা শরীরে নখের আঁচড়, কামড়ের চিহ্ন, কোনো কোনো জায়গায় রক্ত বের হয়ে গিয়েছে। বিছানা থেকে উঠে বসার শক্তিটুকুও ছিল না, নিজেকে দেখে নিজেই আঁতকে উঠেছিলাম। রুমটা বাইরে থেকে লক করা ছিল, পাশের রুমে কারোর কথার আওয়াজ শুনতে পাই, কিন্তু কী নিয়ে কথা বলছিল সেটা স্পষ্ট বুঝতে পারছিলাম না। কিছু একটা নিয়ে দর কষাকষি চলছিল, কাব্যকে সেখানে আবিষ্কার করতে পারিনি। কাব্যের কোনো অস্তিত্বই সেখানে ছিল না, কোথায় আছি সেটাও বুঝতে পারিনি। নিয়ে আসা কোনো কিছুই ছিল না আমার সাথে, বুঝতে আর বাকি ছিল না খুব বাজে কিছু একটা হতে চলেছে আমার সাথে। কিছুক্ষণ পর সব নীরব, কারো কোনো কথা শুনতে পেলাম না। হয়তো চলে গিয়েছে সবাই, পরক্ষণেই দরজা খোলার আওয়াজ পেলাম, কেউ একজন প্রবেশ করছে রুমে। আপনি? আপনি কে? আর আমি এখানে কিভাবে এলাম? কাব্য কোথায়? একের পর এক প্রশ্ন করে যাচ্ছি কিন্তু কোনো উত্তর পাইনি। এত কথা বলিস কেন, চুপচাপ থাক, এখানে খাবার আর পেইন কিলার আছে, খেয়ে আমাকে উদ্ধার কর। রুমে আসা লোকটাও হয়তো এমন অনেক কিছুই আগে দেখেছে, না হলে বিরক্তিকরভাবে এসব কথা বলতো না। আমি আমি এখানে কিভাবে এলাম এটা তো বলুন। জীবনে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিলি, ভুল মানুষের হাত ধরেছিলি, তাই আজ তোর এমন পরিণতি। এখন আর কিছু করার নেই, মরতেও পারবি না, সারা জীবন নরকে বেঁচে থাকতে হবে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে চলে গেল লোকটা। মনের বিরুদ্ধেই খাবার খেয়ে নি, পেইন কিলার খাওয়ার পরে শরীরের ব্যথা কিছুটা কমে। এদিক সেদিক তাকিয়ে বোঝার চেষ্টা করি আমি আছি কোথায়, কিন্তু কিছু বুঝতে পারিনি। রাত হয়ে যায়, পাশের ঘরে আবার কিছু লোকের কথাবার্তা শুনতে পাওয়া যায়, দর কষাকষি চলছে,
এক পর্যায়ে কারো সম্মতি শুনতে পাই। বুঝতে পারি এতক্ষণ আমাকে নিয়েই কথা চলছিল, আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে। কাব্য আমার সব কিছু নিয়ে চলে গেছে, এতটা লোভী কাব্য আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। রাতেই দুজন এসে আমাকে নিয়ে আসে, তারপর থেকেই আছে ওই নিষিদ্ধ পল্লীতে। অনেকবার শেষ করে দিতে চেয়েছিলাম নিজেকে, পারিনি। বাবা মায়ের কাছে যাওয়া হয়ে ওঠেনি, কোন মুখ নিয়ে তাদের সামনে দাঁড়াবো। একবার যোগাযোগ করেছিলাম মায়ের সাথে, অভিমানে আমার মা কথা বলেনি, আমিও বলতে পারিনি কোথায় আছি। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই নীরা। মানুষ কিভাবে এতটা নিচ হতে পারে তোমার থেকে না জানলে হয়তো জানতেও পারতাম না। এখন আর এসব কিছু মনে হয় না, শুধু কষ্ট হয় মায়ের কথা ভেবে। তাদের একমাত্র সন্তান আমি, কতটা কষ্টে আছে একমাত্র ওনারাই জানে। এখানে আছি এটা কখনো বলবো না, এটা জানলে হয়তো তারা সহ্য করতে পারবে না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, কালকে ভোরে আমাদের বেরোতে হবে। অর্ক নীরাকে রুমে রেখে নিজের রুমে চলে গেল ঘুমাতে। কিছুতেই চোখের পাতা এক করতে পারছে না অর্ক। খুব বেশি ঘৃণা হচ্ছে আজকে পুরুষ জাতির প্রতি। নিজের স্বার্থের জন্য কতটা নিকৃষ্ট হতে পারি আমরা পুরুষেরা। ভাবতে ভাবতে কখন চোখের পাতা এক হয়ে যায় অর্ক নিজেও জানে না। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, টকটকে লাল বর্ণ ধারণ করছে, কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে, গন্তব্যে পৌঁছেছে দুজনে। সবকিছু আগে থেকেই ঠিক থাকায় কোনো রকম ঝামেলা পোহাতে হয়নি। দুজনের জন্য একটা রুম বুক করা হয়েছে। হোটেলে একটা রুম নিয়েছি, তোমার কি কোনো অসুবিধা হবে? আমার কোনো সমস্যা নেই, যদি না আপনার কোনো অসুবিধা থাকে। ঠিক আছে, সারাদিন জার্নি করেছ, খুব টায়ার্ড মনে হচ্ছে, ফ্রেশ হয়ে রেস্ট নাও। আপনি কোথায় যাবেন? এখন কি কোনো কাজ আছে আপনার? আর্জেন্ট একজনের সাথে মিট করতে হবে, তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, রাতে একসাথে ডিনার করব। অর্ক চলে গেল, নীরা রুমে শুয়ে আছে। পরিবেশটা অনেক সুন্দর, সাগরের গর্জন ভেসে আসছে বাতাসে। খোলা চুলে জানালায় গিয়ে দাঁড়ালো নীরা, চুলগুলো উড়ছে বাতাসে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাগর পানে, ভাবছে। অর্ক, কেন তুমি আমাকে মায়ার বাঁধনে আটকে দিচ্ছ? খুব বেশি মায়ায় পড়ে যাচ্ছি তোমার, যতই দেখছি ততই ডুবে যাচ্ছি তোমার মাঝে। কিন্তু এটা তো হবার নয়, আজ তোমার প্রয়োজনে কাছে টানছ আমাকে, কাল যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন ছুঁড়ে ফেলে দেবে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, সেদিকে কোনো খেয়াল নেই নীরার। কল্পনা রাজ্যের সব ভাবনাগুলো আজ ভর করেছে তার মনে। অর্কের আশার আওয়াজ শুনে ঘোর কাটল নীরার। কি ব্যাপার নীরা, এখানে বসে আছো কেন? বিছানায় ভালো লাগছিল না, তাই এখানে বসে সমুদ্র দেখছিলাম। অনেক আগেই সাগরের প্রেমে পড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম প্রিয়জনের হাত ধরে পা ভেজাব নোনা জলে, স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেছে। নীরার এই কথার কোনো উত্তর জানা নেই অর্কের। নীরা চলো। কোথায়? ডিনার করবে না? আচ্ছা একটা কথা বলুন তো। কি কথা? আপনি কেন আমাকে নিয়ে এসব করছেন? আমার জন্য অযথা অনেক খরচ করেছেন। চলো ডিনার করে নিই, তারপর তোমার সব কথার উত্তর দেব। চলুন। ডিনার শেষ করে আবার সেই কথা জিজ্ঞেস করলো নীরা। নীরা তোমার কি খুব ঘুম পাচ্ছে? খুব টায়ার্ড তুমি? না, খুব একটা ক্লান্তি বোধ হচ্ছে না। আপনি বারবার প্রসঙ্গ পাল্টাচ্ছেন কেন? আমার কথার উত্তর পেলে খুশি হব। চলো আমার সাথে, তোমার সব প্রশ্নের জবাব দেব। এখন আবার কোথায় যাব? বিচে যাব, চলো, অনেক ভালো লাগবে। এত রাতে বিচে? ওকে চলুন। জোয়ারের পানি নেমে গেছে, ভেজা বালিতে পাশাপাশি বসে আছে দুজন। উত্তাল ঢেউ এসে পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। নীরার এলোমেলো চুল বাতাসে উড়ে অর্কের মুখে গিয়ে পড়ছে। চুলের মাতাল করা গন্ধ অর্কের ভিতর এক ধরনের উন্মাদনা তৈরি করছে। নীরা তোমাকে কিছু কথা বলার জন্য এখানে নিয়ে আসলাম, জানি না কথাগুলো তুমি কিভাবে নেবে। বলুন কি বলতে চান। সত্যি বলতে কি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কেন তাই উত্তর আমি নিজেও জানি না। আমাকে কেউ ভালোবাসতে পারে না, আপনি আমাকে করুণা দেখাতে চাইছেন, আমি কারো করুণা নিয়ে বাঁচতে চাই না।
আমি কোনো করুণা করছি না তোমাকে। যতই তোমাকে দেখছি ততই তোমার মায়ে পড়ে যাচ্ছি। আপনি কি ভুলে গেছেন কে আমি? আমি একজন বাজে মানুষ, একটা বেশ্যাকে ভালোবাসা যায় না। প্লিজ আপনি এসব আর বলবেন না। আমি জানি না কোন মোহে আপনি এসব বলছেন, কিন্তু সেই মোহ যখন কেটে যাবে তখন আবার দূরে ফেলে দিয়ে চলে যাবেন। আমি দ্বিতীয়বার এই যন্ত্রণা ভোগ করতে চাই না। এটা কোনো মোহ নয়, পবিত্র মন নিয়ে তোমাকে আপন করে নিতে চাই। এখন বাকিটা তুমি ভেবে দেখতে পারো। নীরাকে হোটেলে রেখে বাইরে চলে গেল অর্ক। নীরা কী করবে সেটা বুঝতে পারছে না। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছে, অর্কের আশায় নাম নেই, কোথায় যাচ্ছে সেটাও বলে যায়নি। মাঝরাতে দুজন লোক অর্ককে নিয়ে এসেছে রুমে। অনেক বেশি ড্রিঙ্ক করেছে আজ, একা আসতে পারেনি। মাতাল অবস্থায় শুধু নীরার কথাই বলছে। নীরা বুঝতে পারছে না কি করা উচিত। একজন মানুষ কেন তার জীবনের সাথে নীরাকে জড়াতে চাচ্ছে? কি আছে নীরার মাঝে? তার সব কিছু বাদ দিয়ে আপন করে নিতে চাইছে তাকে। নীরাকে চড়িয়ে সারা রাত ঘুমিয়েছে অর্ক। নীরা একটুও ঘুমাতে পারেনি সারা রাত, অনেক কিছুই ভেবেছে। ভোরে চোখের পাতা আর ধরে রাখতে পারেনি, পাড়ি জমিয়েছে ঘুমের রাজ্যে। অর্ক চোখ খুলে নিজেকে নীরার বুকেই আবিষ্কার করল। নীরাও অর্ককে জড়িয়ে ঘুমোচ্ছে। কতটা নিষ্পাপ মায়াবী মেয়েটা, জীবনে অনেক কিছু সহ্য করেছে, আর কান্তি দেব না তোমাকে, জড়িয়ে রাখবো ভালোবাসার চাদরে। একবার আমাকে বিশ্বাস করে দেখো, ঠকাবো না তোমার। নীরার দিকে তাকিয়ে ভাবছে অর্ক। পরক্ষণেই মনে পড়ে গেল রাতের ঘটনা। আমি এখানে কি করে এলাম? রাতে তো বাড়ি গিয়েছিলাম, নীরা কি গিয়েছিল আমার পরে? নীরাই কি আমাকে নিয়ে এসেছে এখানে? কিছু মনে করতে পারছি না। বিছানা ছেড়ে জানালার সামনে দাঁড়িয়ে আছে নীরা। নীরার ঘুম ভাঙার আগেই অর্ক উঠে পড়েছে। চোখ খুলে অর্ককে কোথাও দেখতে পায়নি নীরা, ভেবেছিল বাইরে চলে গিয়েছে। কিন্তু অর্কর সব কিছু রুমে দেখে, এত সকালে কোথায় গেল লোকটা? আমাকে ডাকলো না আজ, মোবাইল তো রুমেই আছে। ওয়াশরুমে যাবে নীরা, তখন দেখলো দরজা ভিতর থেকে লক করা। তখন নীরা নিশ্চিত অর্ক ভেতরেই আছে। নীরাকে পিছন থেকে চড়িয়ে ধরেছে অর্ক। অর্কের স্পর্শে শিহরিত হয়ে উঠেছে নীরার শরীর। ঘুম ভাঙলো তাহলে? অনেকক্ষণ আগেই উঠেছি, আপনি ওয়াশরুমে, তাই ওখানে দাঁড়িয়ে সমুদ্র দেখছি। সমুদ্র তোমার খুব ভালো লাগে তাই না? কাল রাতে নেশা করেছিলেন কেন? যখন মন খারাপ থাকে তখন কষ্টগুলো ভুলে থাকার জন্য ড্রিঙ্কস করি। কি নেই আপনার, সবই তো আছে, তাহলে কেন এমন করেন? ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে সংসার শুরু করুন, কেন আমার মতো নষ্ট মেয়েকে নিয়ে পড়ে আছেন? দেখতে সুন্দর সুশীল সমাজের মানুষ হলে কি ভালো হয়? হয় না। বিয়ে তো করেছিলাম, এক বছর টিকল না সংসার, সবাই বলতো সুখী হতে পারবো, কিন্তু ভাগ্যের কি নির্মম খেলায় আলাদা হয়ে গেলাম দুজন। কিন্তু একটা কথা কি জানো নীরা? বলুন। তোমার মাঝে আমি অন্যরকম একটা অস্তিত্ব খুঁজে পেয়েছি, যেখানে নেই কোনো লোভ প্রতারণা, সবাই তো স্বার্থের পাগল, সেখানে তুমি একদমই আলাদা। সেজন্যই খুব বেশি ভালো লাগে তোমাকে, আপন করে নেবে আমায়, আমার কষ্টের ভাগ নেবে। কথা দিলাম পাশে থাকবো সারা জীবন। আপনাকে আপনাকে কিভাবে বোঝাই বলুন তো? আমার কি আছে যেটা দিয়ে আপনাকে আমি সুখী রাখতে পারবো? আমার মতো মেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্য না। সময় প্রয়োজনে আমাকে ব্যবহার করতে পারবেন, কিন্তু আমাকে নিয়ে জীবন কাটাতে পারবেন না। যখন কেউ আমার পরিচয় নিয়ে কথা তুলবে কি উত্তর দেবেন? তখন দিতে পারবেন আমার পরিচয়? নীরার প্রশ্নের জবাব দেওয়ার আগেই অর্কের ফোন বেজে উঠল। নীরা, আর্জেন্ট কল, আমি কথা শেষ করছি, তুমি ততক্ষণে ফ্রেশ হয়ে নাও, একসাথে ব্রেকফাস্ট করব। ফোনটা রিসিভ করতেই, গুড মর্নিং স্যার। জি বলুন স্যার, আমি আপনার হোটেলের নিচে অপেক্ষা করছি, আপনার সাথে জরুরি কথা বলার ছিল। আপনি উপরে চলে আসুন। নীরা ফ্রেশ হয়ে চলে এসেছে। অর্ক ল্যাপটপে কিছু নিয়ে পড়ে আছে। দরজায় কারো নক করার শব্দ শুনে নীরা দরজা খুলে দেখল একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। অর্ক স্যার আছে, আমি ওনার সাথে কথা বলতে এসেছি, আপনি নিশ্চয়ই অর্ক স্যারের ওয়াইফ?
এমন প্রশ্নে নীরা কি জবাব দেবে সেটা বুঝে উঠতে পারল না। মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। অর্ক নীরার এমন চেহারা দেখে, নিশি, নীরা আমার ওয়াইফ, এখন কেন এসেছো সেটা বলো। নীরা, আমাদের কফি দেবে প্লিজ? আপনার কথা বলুন, আমি কফি দিচ্ছি। নীরা কফি তৈরির জন্য চলে গেল। হোটেলের রুমে ওয়াটার হিটার থাকায় কফির জন্য কোনো সমস্যা হয় না। অর্কের কফি খুব পছন্দ, দিনে অন্তত 10 কাপ কফি পান করে অর্ক। এবার বলো কেন এসেছো। স্যার, এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। এখন না আসলেও ফোনে আপনার সাথে কন্ট্যাক্ট করতে হতো, তাই যখন যাচ্ছি এদিক দিয়ে ভাবলাম সরাসরি কথা বলি। কি হয়েছে? আমাদের আজ যে মিটিং ছিল সেটা ক্লায়েন্টরা ক্যান্সেল করেছে আজ, ওনারা 2 দিন পর আসবে। যাক, ভালো হয়েছে, আমি তো বেরোতে যাচ্ছিলাম। কফি খেতে খেতে বেশ কিছু জরুরি বিষয় জেনে নিল অর্ক। কফিতে ঠোঁট ডুবিয়ে নিশি, ভাবি কফিটা কিন্তু আপনি অস্থির বানান, কতদিন পর মন মতো কফি পেয়েছি। নিশির প্রশংসা শুনে নীরা খুশিতে পঞ্চমুখ। কেউ তার প্রশংসা করবে এটা কল্পনাতে ছিল না নীরার। নিশি চলে গিয়েছে, অর্ক ল্যাপটপে কাজ শেষ করে। নীরা, অনেক বেলা হয়ে গেছে, চলো খেতে যাবো। আপনার মিটিং আছে না, আমাকে নিয়ে বের হলে আপনার লেট হয়ে যাবে। 2 দিন কোনো কাজ নেই, সব কিছু ক্যান্সেল, 2 দিন আমি একদম ফ্রি। চলো এবার যাওয়া যাক, ব্রেকফাস্ট শেষ করে বিচে যাব, অনেকদিন সমুদ্র জলে স্নান করা হয় না। চলুন। হোটেল থেকে ব্রেকফাস্ট শেষ করে অর্ক নীরাকে নিয়ে বিচে যায়। সাগরের জল যেন কাছে টানছে দুজনকে। লাইফে প্রথম নীরা আজ সাগরে নামছে, তারপর আমার তাকে ভালোবাসে এমন একজনের সাথে। নীরা কোনো দিনও ভাবেও নি তার জীবনে এমন দিন আসবে, কেউ তাকে ভালোবাসবে। প্রায় 2 ঘন্টা দুজনে ছিল সাগরে। সমুদ্রের নোনা জলে ভালোবাসাটা বেশ ভালোই উপভোগ করেছে দুজনে। বাসায় এসে ফ্রেশ হয়ে ক্লান্তি ভাবটা কাটানোর জন্য কফি নিয়ে বসে পড়ে দুইজনে। হঠাৎ অর্কের মাথায় নতুন ভাবনা উদয় হয়। বিষয়টা কিভাবে বলবে ভাবছে অর্ক। নীরা কি সম্মতি দেবে? নীরার সম্মতি ছাড়া অর্ক সেটা করবে না, কারণ জোর করে কিছু পাওয়া যায় না। জোর করে পাওয়ার মাঝে কোনো আনন্দ থাকে না। নীরার কোলে মাথা রেখে শুয়ে আছে অর্ক। নীরা অর্কর চুলে আলতো করে হাত পুড়িয়ে দিচ্ছে। অর্কর এমন অদ্ভুত রকমের আবদারের কোনো মানেই খুঁজে পাচ্ছে না নীরা। নীরার নিচের কাছে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ যেন আজ তার কাছে এসে ধরা দিচ্ছে। এমনটা তার সাথে হবে এটা কখনো কল্পনা করেনি নীরা। তার সব জেনেও কেউ তাকে ভালোবাসবে এটা নিজেই বিশ্বাস করতে পারছে না। সব কিছু যেন রঙিন স্বপ্নের মতো লাগছে, হয়তো ঘুম ভাঙলে আবার সব সাদা কালো হয়ে যাবে। কফি খাওয়া শেষ করে অর্ক নীরাকে বলে তার কোলে মাথা রেখে শুয়ে থাকবে। নীরাও আর মানা করেনি। অর্ক কিছু একটা নীরাকে বলতে চাইছে, কিন্তু নীরা সেটা কিভাবে নেবে সেটা ভেবেই বলতে গিয়েও থেমে যাচ্ছে। সব সংশয় ছুড়ে দিয়ে অর্ক, নীরা, হুম, তোমাকে কিছু বলতে চাই আমি। বলুন, কি বলতে চান? নীরা, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি, মাথা ঠিক আছে আপনার? কি বলছেন আবোল তাবোল। হুম, একদম মন থেকে বলছি, আজই তোমাকে বিয়ে করব। দেখুন, পাগলামো করবেন না, আমি আপনার জীবনটা নষ্ট করতে পারবো না। আমি চাই না আমার মতো নরকের কীটের সাথে আপনার জীবনটা জড়াতে, আপনার জীবন নষ্ট করতে। আমাকে কেন আপনার বিয়ে করতে হবে? আপনি যত খুশি আমাকে ভোগ করতে পারেন, আমি তো আপনার কাছে বিক্রি হয়েই আছি। নীরার এমন কথা শুনে অর্কর মেজাজ 7 আসমানে। চোখ বড় বড় করে নীরার দিকে তাকিয়ে, তুমি খুব বেশি বলছো, আমি তোমাকে ভোগ করতে নয় ভালোবাসতে বিয়ে করব। ভোগ করার হলে তো তোমাদের পল্লীতে গিয়ে করতে পারি, কিন্তু ভালোবাসা তো পাওয়া যাবে না। তুমি কি ভালোবাসতে ভুলে গিয়েছ? একবার নয় ভুল মানুষকে ভালোবেসেছিলে, এবার আরেকজনকে ভালোবেসে দেখো, সে তো ভুল নাও হতে পারে। তোমার ভেতরে থাকা স্মরণমনকে আমি ভালোবেসেছি নীরা, যেখানে আছে শুধু অপরান্ত ভালোবাসা, নেই কোনো ছলনা। আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি আমার ঠিকানা, প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না, প্লিজ। আপনার বিষয়টা আমি বুঝেছি, কিন্তু আপনি কি পারবেন আপনার সমাজকে মানিয়ে নিতে? যদি সমাজকে মানিয়ে নিতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই। হুম, পারবো,
আমি মাথা উঁচু করে তোমার পরিচয় দিতে পারবো। মানুষ তার জন্য আমাকে যদি নিচু ভাবে তা তোমার কিচ্ছু যায় আসে না। কিন্তু জরিনাকে কিভাবে ম্যানেজ করবেন? জরিনা কি আমাকে সহজে ছেড়ে দেবে? আমাকে ছাড়লে জরিনার ধান্দার অনেক লোকসান হবে। সেটা নিয়েও তোমাকে ভাবতে হবে না। অর্কের কথা শুনে নীরা চোখের জল ধরে রাখতে পারেনি। তার মতো নষ্ট মেয়ের জন্য কেউ এতটা করবে নীরার কল্পনাতেও ছিল না কোনোদিন। কেউ তাকে পরিচয় দিবে সেটাও আবার স্ত্রী হিসেবে, এটা যেন তার জীবনের সবচেয়ে অবাস্তব স্বপ্ন ছিল। নীরার চোখের এক ফোঁটা জল অর্ক কপালে পড়তেই অর্ক নীরার দিকে তাকালো। এতক্ষণ অর্ক নীরার দিকে না তাকিয়ে এই কথাগুলো বলছিল। তোমার কি হয়েছে নীরা, তুমি কাঁদছো কেন? কই না তো কাঁদবো কেন, আজ তো আমার সবচেয়ে আনন্দের দিন। আমি সমাজে পরিচয় পেতে যাচ্ছি, কেউ আর আমাকে বেশ্যা বলে গালি দিতে পারবে না, পারবে না বাবা মাকে মিথ্যে অপবাদ দিতে। জানেন, কেউ যখন বাবা মাকে নিয়ে বাজে কথা বলতো ইচ্ছে করতো নিজেকে শেষ করে দিই, কিন্তু কেন যেন বারবারই ব্যর্থ হয়েছি। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি বাইরে যাব, ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসবো, ততক্ষণ তুমি রেস্ট নাও, আমি জরিনার সাথে কথা বলবো, তুমি নিশ্চিন্তভাবে থাকতে পারো, জরিনা কিছু করতে পারবে না তোমাকে। অর্ক চলে গেল। নীরা কিছুতেই নিজের চোখের জল ধরে রাখতে পারছে না। এটা যে কষ্টের অশ্রুধারা নয়, মনের ভিতর জ্বলতে থাকা চিতার আগুন নিভে যাচ্ছে এই অশ্রু জলে। অর্ক হোটেল থেকে বেরিয়ে চলে যায় তার এক বোনের বাসায়। তাদের মাঝে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাদের সম্পর্ক অনেক মজবুত। অর্ক শিশু বয়সে মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিল, তারপর থেকে নিজের বোনের মতোই মানুষ করেছে। আজ সে অনেক উঁচু পর্যায়ে জব করে। অর্ক এই শহরে এসেছে সেটা জানায়নি তার বোনকে। জানলে অর্ক এতদিন হোটেলে থাকতে পারত না, আর নীরাকে নিয়ে এই বাসায় আসাও সম্ভব ছিল না, এটা ভেবেই জানায়নি। অর্ক বাসায় যেতেই, ভাইয়া তুই কখন এসেছিস, জানালি না কেন? হঠাৎ করে চলে এসেছি, তাই জানানো হয়নি। এসেছিস যখন ভালোই হয়েছে, অনেকদিন থেকে যাবি, এবার আমিও ছুটি নেব। তোর সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে তোর, তুই তো এমন করে কথা বলিস না, কোনো সমস্যা হয়নি তো? না, তেমন কিছু হয়নি। অর্ক সব কিছু খুলে বলল তার বোনকে। অর্কর কথা শুনে চোখে পানি চলে এসেছে তার বোনের। ভাইয়া তুই কি সত্যি মানুষ নাকি অন্য কিছু? হঠাৎ এমন প্রশ্ন করলি কেন? না, এমনিতেই সেই ছোট্টবেলায় আমাকে কুড়িয়ে পেয়েছিলি, কোনো কিছুর অভাব বুঝতে দিসনি, এত বড় অবস্থানে এসেছি শুধু তোর কারণে। সেদিন যদি তুই আমাকে নিয়ে না আসতি, তাহলে হয়তো এতদিনে কুকুর বিড়ালের খাবার হয়ে যেতাম। আর আজ এমন একটা মেয়েকে নিয়ে ঘর বাঁধতে যাচ্ছিস, সত্যিই তুই পারিস বটে, আমার কোনো আপত্তি নেই। একটা মেয়ে তোর জন্য নতুন করে বাঁচতে শিখবে, হাসতে শিখবে, এটা ভেবেই আমার অনেক আনন্দ হচ্ছে রে। আমি এখন আসি, বিকেলে তোকে কল করে ডেকে নেব, তুই অবশ্যই আসবি। যাবো ভাইয়া, অবশ্যই যাবো, তোর মতো মানুষের বোন হওয়া অনেক ভাগ্যের ব্যাপার। সেখান থেকে কথা শেষ করে চলে আসে অর্ক। আসার পথে জরিনার সাথেও কথা বলে অর্ক। জরিনা প্রথমে তেলে বেগুনে চলে উঠলেও অর্কের ভালোবাসার কাছে হার মানে জরিনার জেদ। জরিনার শেষ কথা বলেছে, সাহেব আমরা ধান্দা করলেও মানুষ, আমার ভেতরেও মন আছে, আমাদেরও মন চায় সংসার করতে, কিন্তু পারি না, কেউ আমাদের মেনে নেয় না। আপনি আজ আমাকে ভুল প্রমাণ করলেন সাহেব, হেরে গেলাম আপনার ভালোবাসার কাছে। এখন মনে হচ্ছে পৃথিবীতে ভালো মানুষ আজও আছে বলে পৃথিবী টিকে আছে। সুখে থাকুন সাহেব, আর নীরামাইয়াডা অনেক ভালো, খেয়াল রাখেন, আমি অনেক খারাপ করছি মাইয়াডার লগে, একদিন দেখা হইলে ক্ষমা চাইয়া লমু। কথা বলার সময় জরিনার চোখে জল এসে গিয়েছে, এটা বুঝতে পেরেছে অর্ক। হয়তো তার চোখের জলটাও আনন্দের ছিল, কারণ তাদের মতো কোনো এক বেশ্যাকে কেউ পরিচয় দিতে যাচ্ছে, নরক থেকে তুলে নিয়ে আলোকিত জীবনের পথ দেখাচ্ছে, এর চেয়ে আনন্দের কি হতে পারে? অর্ক হোটেলে চলে এসেছে, নীরা এখনও সেই গোমরা মুখ করে বসে আছে। থাকবে নাই বা কেন, তার কাছে সব কিছু যে স্বপ্ন মনে হচ্ছে, ভেঙে গেলেই সব সুখ মাটি হয়ে যাবে। অর্ক নীরার পাশে গিয়ে বসে নীরার কাঁধে হাত রাখতে পেছন ফিরে অর্কের দিকে তাকায়। কোথায় গিয়েছিলেন?
একটু কাজ ছিল আর জরিনার সাথে কথা বলে নিয়েছি, জরিনার কোনো আপত্তি নেই। কি বলছেন আপনি, জরিনার থেকে আপনি আমাকে নিয়ে আসবেন আর জরিনা সেটা হাসি মুখে মেনে নেবে? না না, এটা বিশ্বাস হয় না। জরিনা কোনো ঝামেলা পাকাবে না, আমি তার সব ব্যবস্থা করেছি। তোমার এটা নিয়ে মাথা নাগামালে চলবে, তুমি শাওয়ার নিয়ে তৈরি হয়ে নাও, একটু পর আমরা বের হব। সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? আমার সব যেন কল্পনা মনে হচ্ছে। আজ নীরার বাসর রাত, একসময় কত স্বপ্ন বুনেছিল এই রাতকে ঘিরে, কিন্তু আজ তার ছিটে ফোঁটা নেই নীরার মনে। সময় সব কিছু বদলে দিয়েছে। দুপুরের পর অর্ক নীরাকে নিয়ে কাজী অফিসে চলে যায়। সেখানে তার বোন সহ হাতে গোনা খুব ঘনিষ্ঠ লোকজন এসেছিল। তাদের মধ্যে একমাত্র অর্কর বোন জানে নীরাকে কি তার পরিচয়, বাকিরা নীরা সম্পর্কে কিছুই জানে না। নীরা সবার সামনে যেতে অনেকটা ইতস্তত বোধ করছিল, কেননা সবাই তার অপরিচিত। অন্যদিকে তাদের স্ট্যাটাস অনুযায়ী নীরা খুব সামান্য একজন। তাদের সাথে কথা বলার সময়ও একটু আনিসি ফিল করছে নীরা। নীরা সবচেয়ে বেশি অবাক হয়েছে অর্কের বোনের আচরণে। তার পরিচয় জেনেও তাকে যেভাবে আপন করে নিয়েছে সেটা প্রথমে বিশ্বাস করতে পারেনি নীরা। বাসর ঘর খুব একটা সাজানো হয়নি, হোটেলে থাকতে চেয়েছিল অর্ক, কিন্তু তার বোনের আবদারে তাদের বাসাতেই যায়। যতদিন এখানে থাকবে বোনের বাসাতেই থাকবে অর্ক। ঘর সাজানো না হলেও নীরাকে মনের মতো করে সাজিয়েছে অর্ক। দামি সব অর্নামেন্টস, পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা নীরার সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছে। ভারী এসব ড্রেস পরে এক ধরনের অস্বস্তি বোধ করছে নীরা। সেই বিকেল থেকে এসব পরে আছে নীরা। এখন প্রায় মাঝরাত। অর্কর রুমে আসার আওয়াজ শুনে বিছানা থেকে নেমে আসলো নীরা। অর্ক নীরার সামনে দাঁড়িয়ে আছে। নীরা অর্ককে সালাম করতে যাবে তখন অর্ক নীরাকে তুলে বুকে জড়িয়ে নিল। নীরা চোখের পানি ধরে রাখতে পারেনি, অর্ককে জড়িয়ে কেঁদে যাচ্ছে নীরা। এ বোকা, আজকে কাঁদছো কেন? কই, কাঁদছি না তো, বুকে জমানো কষ্টগুলো ছেড়ে ফেলছি। এই রাত যে আমার জীবনে কখনো আসবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। নীরা, ছাদে যাবে? এখন এত রাতে ছাদে কি করবেন? জ্যোৎস্না দেখব তোমাকে সাথে নিয়ে। যেতে পারি, তবে একটা শর্ত আছে, যদি মেনে নেন তাহলে যাব। হুম, বলো। আমি হেঁটে যেতে পারবো না, আমাকে বাহুর ডোরে নিয়ে যেতে হবে। নীরার কথা শেষ না হতেই অর্ক নীরাকে কোলে তুলে নিল। আরে হেই, পড়ে যাবো তো, ছাড়ুন প্লিজ, ভয় লাগছে আমার। চুপচাপ আমাকে জড়িয়ে ধরে থাকো, পারবে না? মাঝরাত, জ্যোৎস্নার আলোয় আলোকিত চারিদিক, মৃদু বাতাস বইছে। ছাদের একপাশ গিয়ে দাঁড়ালো দুজনে। নীরার চুলগুলো বাঁধা ছিল, অর্ক নিজের হাতে নীরার চুল খুলে দিল। বাতাসে চুল উড়ে এসে অর্কের মুখে পড়ছে। নীরা, তোমাকে কিছু কথা বলি? বলুন। আমাকে এখন থেকে তুমি করে বলতে হবে। ঠিক আছে। তুমি তো জানো আমার আপন বলতে কেউ নেই, আমি একা। যার বাসায় এখন আছি ওকে ছোট সময় পেয়েছিলাম, নিজের বোনের মতো মানুষ করেছি। আপন বলতে একজনই আছে, তোমাকে প্রথম দেখাতেই তোমার মায়ে পড়ে গিয়েছিলাম। তোমার সব কিছু আমাকে মুগ্ধ করেছে। তোমার মাঝে লোভ নামক আমি কিছু পাইনি। যাকে আমি বিয়ে করেছিলাম সে ছিল একটা লোভী, নিজের স্বার্থের জন্য আমাকে বিন্দুমাত্র ছাড় দিত না, আর তাই তার থেকে দূরে সরে এসেছি। সুশী সমাজে আর ফিরে যায়নি। কাউকে মায়ের বাঁধনে জড়াতে গিয়েছিলাম, তোমাদের নিষিদ্ধ পল্লীতে সুখ খুঁজতে গিয়েছিলাম। সেখানে তোমার মায়ে আটকে যায়। নীরা, সারা জীবন আমার পাশে থেকে আমাকে ভালোবাসবে তো? শরীরে এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার ভালোবাসার মর্যাদা রক্ষা করার চেষ্টা করব। আবার আপনি করে বলছো? সরি সরি, এই যে কান ধরলাম, আর ভুল হবে না। আচ্ছা, এবারে মতো ছেড়ে দিলাম, চলো রুমে যাই। তোমার মনে হচ্ছে খুব ঘুম পাচ্ছে। বোকা একটা, মনে হয় ভাজা মাছকে উল্টে খেতে জানে না। কিছু বললে তুমি? কই, কিছু না তো, আমার পায়ে ব্যথা করছে, আমি হেঁটে নামতে পারবো না। তোমার মতো একটা আটার বস্তাকে আবার কোলে নিয়ে নামতে হবে। কি বললে তুমি, আমি আটার বস্তা? যাও, আমি একাই যাব। তুমি আবার রাগও করতে চাও?
হয়েছে, চলো চলো নিয়ে যাচ্ছি। থাক। অর্ক জোর করে নীরাকে বাহু ধরে তুলে নিল, রুমে গিয়ে বিছানায় শুইয়ে দিল নীরাকে। নীরা তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। অর্ক যাওয়ার জন্য পা বাড়াবে, তখনই নীরা পিছন থেকে হাত ধরে এক টানে নিচের কাছে নিয়ে নেয়। সেই বিকেল থেকে আমাকে স্ট্যাচুর মতো সাজিয়ে রেখেছে, আগে আমি ফ্রেশ হব, আমার অস্বস্তি লাগছে, ফ্রেশ হব আগে আমি। তাহলে চলো একসাথেই যাই। লজ্জা শরমের মাথা খেয়েছো নাকি? এখন আমি তোমার বিয়ে করাবো, আমার বুঝি লজ্জা লাগে না? তোমার সাথে ওয়াশরুমে যাব? দাঁড়াও, তোমার লজ্জা বের করছি, কোথায় থাকে এত লজ্জা? হ্যাঁ এই একদম না, দুষ্টুমি করবে না বলে দিচ্ছি। কই, আমি তো দুষ্টুমি করছি না, আমার বউ লজ্জা ভাঙছি। অর্ক নীরার হাত চেপে ধরে নীরার ঠোঁটে দুই ঠোঁট মিশিয়ে দিল। নীরা লজ্জায় লাল হয়ে নিজের চোখ বন্ধ করে ফেলেছে। অর্কর স্পর্শে শিহরিত হয়ে উঠেছে নীরা। নীরার ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে অর্ক, কি লজ্জা ভেঙেছে? নীরা নিশ্চুপ, কোনো কথা বলছে না। সেও কম কিসে, অর্ককে ধরে কিস করে বসলো নীরা। দাঁড়াও দেখাচ্ছি মজা। নীরাকে নিচের একদম কাছে টেনে নিল অর্ক, ভালোবাসার আলতো পরশ এঁকে দিচ্ছে নীরার ঠোঁটে গালে। নীরা নিজেকে তার মাঝে রাখতে পারছে না, ভালোবাসা পেতে ইচ্ছে করছে তার। অর্কের সাথে তাল মিলিয়ে সেও ভালোবেসে যাচ্ছে অর্ককে, ডুবে যাচ্ছে ভালোবাসার গভীর সমুদ্রে। আর কিছু বলতে পারবে না, বাকিটা বুঝে নিয়েন। ওনাদের সাথে আমিও ঘুমাতে চলে গেলাম। গুড নাইট এভরিবডি। ভাবছেন তো দিনের বেলায় কীভাবে গুড নাইট বললাম? আসলে অনেক সময় যাবৎ অর্ক আর নীরার সাথে রয়েছি, তো তাই এখন রাত মনে হচ্ছে। পরদিন সকালে নীরা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে এসে বিছানার পাশে দাঁড়িয়ে ভেজা চুল মুছছে। অর্ক এখনও ওঠেনি, ঘুম ভেঙেছে অনেক আগেই। নীরা শাওয়ারে যাওয়ার আগেই অর্ককে ডেকে দিয়েছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে নীরাকে। নীরাকে যতই দেখছে ততই মায়াই ডুবে যাচ্ছে অর্ক। ঝাটকা একটানে অর্ক নীরাকে বিছানায় টেনে দিয়েছে। নীরা চোখ বড় বড় করে অর্কের দিকে তাকিয়ে আছে। একদম দুষ্টুমি করবে না, এই মাত্র শাওয়ার নিয়ে আসলাম, সারা রাত অনেক দুষ্টুমি করেছ, এখন উঠে ফ্রেশ হয়ে আসো, আমার খুব খিদে পেয়েছে। একটু থাকো না, পরে ফ্রেশ হতে চাই। একদম না, এখন যাও, না হলে আমি কিন্তু কি করবে? নীরাকে বিছানায় চেপে ধরে কথাটা বললাম। পানি এনে তোমার মাথায় ঢালবো, তাড়াতাড়ি যাও বলছি। হুম যাচ্ছি। অর্ক শাওয়ার নিতে চলে গেল। নীরা ড্রেসটা চেঞ্জ করে অর্কের পছন্দের কালারের একটা শাড়ি পরেছে। হালকা সাজে নীরাকে অপ্সরীর মতো লাগছে, যে কেউ দেখলে হাবুডুবু খেতে শুরু করবে। আমি কিন্তু হাবুডুবু খাইনি, আমাকে কেউ আবার ভুল বুঝবেন না। অর্ক শাওয়ার শেষ করে রুমে এসেছে। নীরা আজ তার পছন্দ মতো ড্রেস অর্কের জন্য বের করে রেখেছে, নীরার পরনের শাড়ির সাথে ম্যাচ করা কালারের। অর্ক চুপচাপ সেগুলোই পরে নিয়েছে। এভাবে কোনোদিন অর্ককে ভালোবাসেনি, কেউ এভাবে খেয়াল রাখেনি। নীরার এসব আচরণে অর্ক ফেঁসেই যাচ্ছে। ধীরে ধীরে তার চাওয়া পাওয়াগুলো সত্যি হতে চলেছে, মনে সব খোরাক ধীরে ধীরে মিটতে যাচ্ছে। অর্ক নীরাকে নিয়ে রুমে থেকে বের হবে এমন সময় অর্কর বোন দরজায় নক করল। ঘুম ভেঙেছে তাহলে? আমি তো ভাবলাম এখনো ঘুমিয়েই আছিস, তাই ডাকতে এলাম। অনেক আগে ঘুম ভেঙেছে, এই তো বেড়াতে যাব, তখনই তুই আসলি। তোদের জন্য গরম গরম কফি নিয়ে আসলাম, কফি শেষ করে চলে আয়, আমি টেবিলে খাবার সার্ভ করতে বলি। অর্কের বোন চলে যাওয়ার পর অর্ক নীরা দুজনে কফি নিয়ে বসে পড়ল। অর্কর সাথে থেকে কফি খাওয়াটা নীরারও অভ্যেসে পরিণত হয়েছে। কফি শেষ করে দুজনে চলে এসেছে ব্রেকফাস্ট করতে। অর্ক ব্রেকফাস্ট শেষ করে বাহিরে যাবে, তার একটা আর্জেন্ট মিটিং আছে। নীরা আমি বেরোচ্ছি, দুপুর একসাথে লাঞ্চ করব। কথা শেষ করেই দ্রুত বেরিয়ে গেল অর্ক। বাসায় দুজন ছাড়া তেমন কেউ নেই। অর্কের বোনও বেরিয়ে গিয়েছে অফিসে, একমাত্র কাজের মেয়ে বাসায়। বয়স খুব বেশি হলে 12-13 বছর হবে। নীরা ভাবছে, সারাদিন একা একা কি করব? তার চেয়ে বরং মেয়েটাকে ডেকে আড্ডা দিই। নীরা মেয়েটার নাম জানে না, তাই ডাকতেও পারছে না। এদিক সেদিক ঘুরঘুর করছে, মেয়েটাকেও চোখে পড়ছে না। কোথায় যে গেল মেয়েটা, সারা বাসা খুঁজে শেষ করে ফেললাম,
কোথাও তো পেলাম না, দেখি ছাদে আছে কিনা। ছাদের দিকে পা পাড়াবে তখনই মেয়েটাকে সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখল নীরা। এই মেয়ে, এদিকে আসো। জি ভাবি, আমাকে ডাকছেন, হাতটা ধুয়ে আসি। তাড়াতাড়ি আসবে, আর আসার সময় এক মগ কফি নিয়ে আসবে। আমি এক্ষুনি নিয়ে আইতেছি ভাবি, আপনি বহেন। মেয়েটা কফির মগ এনে নীরার হাতে দিল। নীরা কফিতে চুমুক দিয়ে, বাহ, অনেক সুন্দর কফি বানাতে পারো তো। আচ্ছা, নাম কি তোমার? আমার নাম ময়না। কতদিন যাবত কাজ করো এই বাসায়? অনেক দিন ভাবি। ছোট্টবেলায় আমার নিয়ে আসছিল আফায়, তারপর থেকে এইখানেই থাকি। স্কুল ভর্তি কইরা দিবার চাইছিল, আমি যাই নাই। আফা অনেক ভালো মানুষ। আমি যে তোমার ভাবি লাগি, এটা কে বলেছে তোমাকে? তুমি তো আমাকে দেখোনি। গতকাল অর্ক ভাই আইছিল না, তখন শুনছিলাম আপনার কথা। আই সকালে আবার আফায় অফিসে যাওয়ার সময় কইয়া গেছে আপনার খেয়াল রাখতে। ভাবি আপনি থাকেন, আমার অনেক কাজ আছে, দুপুরের জন্য রান্না করতে হইব। বাসার সব কাজ কি তুমি একাই করো? না, আফা যখন বাসায় থাকে আফাই সব রান্না করে, আমি সব কিছু জোগাড় কইরা দিই। দুপুরের রান্না আমার একাই করতে হয়, এই সময় কেউ থাকে না বাসায়। আমাকে কিচেনে নিয়ে যাও, আজ আমি রান্না করব। কি কোন ভাবি, আফা শুনলে আমারে বকবে। আপনি বসে থাকেন, আমি সব পারব। নীরা মনে মনে ভাবছে, অনেকদিন যাবত রান্না করি না, আজ দেখি রান্না করতে পারি কিনা। ময়নার থেকে হেল্প নেওয়া যাবে, সুযোগটা হাতছাড়া করলে চলবে না। ময়না, এদিকে আসো তো। বলেন ভাবি। তোমার অর্ক ভাই কি কি খেতে পছন্দ করে? চিংড়ি মাছ। বাসায় চিংড়ি মাছ আছে? জি ভাবি আছে। তাহলে সবকিছু রেডি করো, আজ আমি রান্না করব। তুমি কিচেনে যাও, আমি আসছি। নীরা আজ নিজের হাতে সব রান্না করেছে। দুপুরের আগেই রান্না শেষ করে ময়নাকে নিয়ে টিভির সামনে বসে আড্ডা দিচ্ছে। ময়নাকে বেশ ভালোই লেগে গেছে নীরার। ময়নাও নীরার মাঝে ডুবে গিয়েছে। নীরা মানুষটাই এমন যে কারোর সাথে অল্প সময়ের মাঝে মিশে যেতে পারে। অর্ক চলে এসেছে, ফ্রেশ হয়ে সবাই খাবার টেবিলে একসাথে বসেছে। অর্কের সব পছন্দের খাবার দেখেই মনটা খুশিতে ভরে উঠেছে। কিন্তু মনে প্রশ্ন জেগেছে, আজ এত কিছু কি ময়না রান্না করেছে? খাবার মুখে তুলেই, ময়না, তোর হাতে রান্নার স্বাদ এত পরিবর্তন হলো কিভাবে? এত ভালো রান্না তুই আগে কখনো করেছিস বলে তোমার মনে পড়ছে না। ভাইয়া, আজ আমি কিছুই রান্না করি নাই, সব ভাবি রান্না করছে। আজকে সব নীরা রান্না করেছে? নীরা, তুমি এত ভালো রান্না করতে পারো কখনো বলনি তো আগে। ভাইয়া যাই বলিস, এখন থেকে ছুটি পেলেই আমি তোদের বাসায় চলে যাব নীরার রান্না খেতে। হুম, ঠিক আছে, যখন মন চাইবে চলে যাবি। আমার এখানে প্রায় সব কাজই শেষ, আমি কাল চলে যাবো ভাবছি। নীরাকে নিয়ে আর কয়টা দিন থেকে গেলেই তো পারিস। হাতে অনেক কাজ পড়ে আছে, পরে এক সময় এসে থেকে যাব। নীরা, তুমি সব কিছু গুছিয়ে রেখো, আমরা কালকে সকালে রওনা দেব। সবার সাথে লাঞ্চ শেষ করে বাকি কিছু কাজ গুছিয়ে নিতে বেরিয়ে গেল অর্ক। অর্কের বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছে। সারাদিনের ব্যস্ততায় খুব ক্লান্ত হয়ে পড়েছে অর্ক। অর্ক লেট করে বাসায় আসায় নীরা মুখ গোমড়া করে বসে আছে। নীরাকে বিকেলে বিচে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল অর্কর। দুপুরে বের হওয়ার সময় বলে গিয়েছিল বিকেলে এসে সবাই মিলে বিচে যাবে, কিন্তু অর্কের বাসায় ফিরতেই সন্ধ্যা, তাই নীরার মন খারাপ। নীরা, মন খারাপ করে বসে আছো কেন? কি বলে গিয়েছিলে দুপুরে, ভুলে গেছো? মন খারাপ হবে না তো কি হবে? সরি, হাড়ে মনটা কখনো হবে না। বুঝেছি, আমার বউ অনেক রাগ করেছে, কথাই বলছেন আমার সাথে, কি করে রাগ ভাঙবে শুনি। নীরা কোনো কথাই বলছে না, মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে আছে। অর্ক নীরার পিছনে বসে নীরাকে জড়িয়ে ধরে। নীরা মুখটা ঘোরাতেই আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল নীরার কপালে। এক নিমেষেই নীরার সব অভিমান ভেঙে রাগগুলো ভালোবাসায় পরিণত হলো। নীরাও শক্ত করে অর্ককে জড়িয়ে দিল। নিরাপত্তা বিরাজ করছে দুজনের মাঝে, কেউ কোনো কথা বলছে না,
দুজন দুজনকে শুধু অনুভব করছে, মিশে একাকার হয়ে আছে দুজন। কারো আশার আওয়াজ শুনে দূরে সরে গেল দুজন। নীরা লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না, অর্কের খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। রুমের বাইরের দিকে অর্ক তাকিয়ে দেখল ময়না এসেছে। ভাইয়া, আফায় আপনারে নিচে যাইতে কইল। তুই যা, আমরা আসছি। অর্ক ড্রেস চেঞ্জ করে নীরাকে নিয়ে নিচে গেল। ময়না তাদের জন্য কফি করে নিয়ে এসেছে। অর্কের বোনের হাজবেন্ড আজ এসেছে, বেশ কিছুদিন কাজের জন্য বাহিরে ছিল। সবাই মিলে বেশ ভালোই সময় কাটালো সন্ধ্যায়। রাতে বাসায় কোনো খাবারের ব্যবস্থা করেনি ময়না। রাতে সবাই বাহিরে ডিনার করবে। রেস্টুরেন্টে ডিনার শেষ করে দ্রুত বাসায় চলে আসে সবাই। কাল খুব ভোরে বের হতে হবে, তাই বাইরে খুব বেশি রাত করেনি কেউ। বাসায় এসে বাকি যা কিছু প্যাকিং করার বাদ ছিল নীরা গুছিয়ে নিল। ঢাকায় পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেছে। খুব ভোরে অর্ক নীরাকে নিয়ে বেরিয়েছিল। বিকেলে বাসায় এসে দুজনেই খুব ক্লান্ত। ফ্রেশ হয়ে এসে বসে আছে দুজনে। ক্লান্তিকর ভাবটা কিছুতেই কাটছে না। অর্ক নীরাকে বলল, নীরা, বাসায় তেমন কিছু নেই রাতে খাওয়ার জন্য, চলো আজকে বাইরে থেকে খেয়ে আসি। আমি বাইরে যেতে পারবো না, তুমি হালকা কিছু নিয়ে আসো, আমি রান্না করছি। আর এখন থেকে বাইরে খাওয়া বন্ধ। ঠিক আছে ম্যাডাম, আপনার যা ইচ্ছে। এখন থেকে বাসায় সব কিছু নিজের মতো করে গুছিয়ে নিও। অগাছের অবস্থায় পড়ে আছে সব, যেটা যেখানে ভালো লাগবে সেখানে সাজিয়ে নিও। এটা আজকে থেকে তোমার সংসার। অর্ক বাইরে চলে গিয়েছে। নীরার চোখের পানি অঝোর ধারায় পড়ে চলেছে, কারণ আজ একজন তাকে সংসারের দায়িত্ব দিয়েছে। কোনোদিন সংসার হবে এটা কল্পনাতেও ছিল না নীরার। আজ সব হয়েছে, এতটা আশা ছিল না তার। না চাইতেও আজ সব পেয়েছে নীরা। ভাবছে যদি মা বাবা পাশে থাকতো তাহলে হয়তো আজ সুখের সীমা থাকতো না তার। এখন একটাই অভাব, নীরার বাবা মা। অর্কের বাবা মা নেই, তাহলে হয়তো নিজের থেকে আপন ভেবে নিত নীরা। অর্ক সব কিছু এনে দেওয়ার পর নীরা রান্না করতে চলে যায়। অর্ক রুমে রেস্ট নিচ্ছিল, একা একা বোর লাগছিল অর্ক। যাই দেখি পাগলিটা কি করছে কিচেনে। নীরা রান্নার জন্য সব গুছিয়ে নিয়ে সবজি কাটছে, এমন সময় অর্ক পিছন থেকে নীরাকে জড়িয়ে ধরে। আচমকা অর্ক জড়িয়ে ধরায় ছুরিটা ফসকে নীরার হাতে লাগে। কি হয়েছে নীরা, হাত কাটলো কিভাবে? আরে তেমন কিছু না, সামান্য একটু কেটেছে। সরি, আমার এভাবে আচমকা ধরাটা মনে ঠিক হয়নি। রুমে চলো, ড্রেসিং করে দিচ্ছি। লাগবে না বললাম তো, তুমি রুমে যাও, আমি রান্না শেষ করে আসছি। না, আজকে আমি তোমার সাথে রান্না করব। জোর করেই অর্ক নীরার সাথে রান্নায় যোগ দিল। রান্না শেষ করে ফ্রেশ হয়ে দুজনে একসাথেই ডিনার করতে বসেছে, কিন্তু নীরা কিছুই খাচ্ছে না। কি ব্যাপার, তুমি বসে আছো কেন? নীরা হাত কাটা দেখিয়ে বলল, কিভাবে খাবো? অর্ক নীরার সামনের চেয়ার থেকে উঠে নীরার পাশের চেয়ারে গিয়ে বসল। হা করো, আমি খাই দিচ্ছি। নীরা চুপচাপ খেয়ে নিচ্ছে, বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে অর্কের দিকে, ভাবছে সত্যি অর্ক কি মানুষ নাকি অন্য কিছু? আমার মতো একটা মেয়ের জন্য যা করেছে অর্ক, আমার জীবন দিয়ে দিল, তার মূল্য শোধ হবে না। নীরা চলো, খুব ক্লান্ত লাগছে, ঘুমিয়ে পড়ি, একদম ভালো লাগছে না বসে থাকতে। নীরা মাথা নেড়ে সম্মতি জানালো। অর্কের সাথে গিয়ে শুয়ে পড়ল নীরা। অর্ক নীরার মাথাটা নিজের বুকের সাথে চেপে শুয়ে পড়ল। পৃথিবীর সব সুখ যেন নীরার কাছে এসে আপনি আপনি ধরা দিয়েছে। এমন করে কারো বুকে মাথা রেখে ঘুমানো এত ছিল শুধুমাত্র কল্পনা। আজ তার বাস্তব প্রতিফল দেখছে নীরা। তার চেয়ে খুশি কে হতে পারে? নীরার কাছে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষগুলোর একজন মনে হচ্ছে। প্রকৃত ভালোবাসাটা আজ অনুভব করছে নীরা। এতদিন ভালোবাসা বলে যেগুলো দেখেছে সব কিছু ছিল মোহ, ভালোবাসার ছিটে ফোটাও ছিল না সেখানে। আজ খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছে নীরা। এটা তার সংসার, তাকেই সব কিছু গুছিয়ে নিতে হবে, সমস্ত কিছু নিজের হাতেই সামলাতে হবে। ভোরে উঠেই বিধাতার কাছে প্রার্থনা করেছে যে মানুষটা তাকে এত কিছু দিয়েছে তাকে যেন সারা জীবন সুখী রাখতে পারি। সব কাজ নিজের হাতে শেষ করে অর্কের জন্য কফি নিয়ে গিয়েছে রুমে। অর্ক এখনও ঘুমিয়ে আছে। অর্ককে দেখে ভালোবাসতে ইচ্ছে করছে নীরার, কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না। ডাকলে যদি রেগে যায়? কফিটাও তো ঠান্ডা হয়ে যাচ্ছে।
7-5 ভাবতে ভাবতে কফিটা রেখে অর্কের কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল নীরা। অর্ক নীরার স্পর্শ পেয়ে নীরাকে এক টানে নিজের সাথে মিশিয়ে নিল। নীরার চোখ ছানা পড়া। নীরা ভেবেছিল অর্ক ঘুমিয়েই আছে, এমনটা করবে অর্ক এটা আশা করেনি নীরা। নীরা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। অর্ক নাছোড় বান্দা, নীরাকে সে ছাড়বে না, কারণ নীরার অপরাধ নীরা অর্ককে না বলে উঠে গিয়েছিল। নীরা না পেরে মনে মনে ফোন দিয়ে আটল। প্লিজ ছাড়ো এখন, কিচেনে রান্না বসিয়ে এসেছি, পুড়ে যাবে তো। পুড়ে গেলে যাবে, বাইরে খাবো, তবুও তোমাকে এখন ছাড়ছি না। তোমাকে ভোরে উঠে গেলে কে করতে বলেছে শুনি? কে করতে বলবে, তুমিই তো বলেছো এটা আমার সংসার, আমার মতো করে সাজিয়ে নিতে। আমিও সেটাই করছি। কফি রাখা আছে, এখন কফিটা শেষ করে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার সার্ভ করছি। একদমই কথাগুলো বলে নীরা চলে গেল। যা বাবা, চলে গেল? আমাকে তো পাত্তাই দিচ্ছে না, উনি যা বলছে সেটা আমাকে করতে হবে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে কথাগুলো ভাবছে অর্ক। কেউ একজন তাকে আজ শাসন করছে, ভাবতেই ভালো লাগছে অর্কর। ফ্রেশ হয়ে এসে দেখে নীরা টেবিলে খাবার নিয়ে বসে আছে। নীরার পাশে গিয়ে বসল অর্ক। আজও নীরা হাত নিয়ে খেতে পারছে না, অর্ক নীরাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। অর্কর সব পছন্দের খাবার নীরা নিজের হাতে রান্না করে অর্ককে খুব ভালোভাবে বোঝে নীরা। অল্প সময়ের মাঝে খুব আপন করে নিয়েছে অর্ককে। খাওয়া শেষ করে অর্ক নীরাকে বলল, তুমি সারাদিন একা বাসায় কী করবে? একা একা থাকতে তো বোর হয়ে যাচ্ছ, ভাবছি আমার সাথে তুমি অফিসে জয়েন করো। আমি ওসব কিছু বুঝি না, অফিসে কাজ আমার দ্বারা সম্ভব না, বাসায় একাই থাকতে পারবো, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার যা ইচ্ছে, আমাকে এখন অফিসে যেতে হবে, দুপুরের মধ্যেই ফিরে আসবো। অর্ক অফিসে গিয়ে খুব বেশি সময় ছিল না, নতুন প্রজেক্টের বিষয় নিয়ে সবার সাথে আলোচনা শেষ করে বেরিয়ে আসে অফিস থেকে। বেরিয়ে অর্ক বাসায় যায়নি, নীরাকে বড় ধরনের একটা সারপ্রাইজ দেবে অর্ক। তাদের বিয়ে উপলক্ষে বড় ধরনের একটা পার্টির আয়োজন করবে অর্ক। নীরাকে এ বিষয়ে কিছুই বলেনি। সব আয়োজন শেষ করে অর্ক চলে যায় নীরার আগের ঠিকানায়। অর্ককে দেখেই জরিনা ঘর থেকে বেরিয়ে আসে। অর্ক সাহেব, আপনি এখানে কি মনে করে? আপনার সাথে কথা বলতে আসলাম। ঘরে আসুন, বাইরে দাঁড়িয়েছেন কেন? জামাল সাহেবের জন্য চা নাস্তার ব্যবস্থা কর। কিছু করতে হবে না, আমার একটু তাড়া আছে, আমি খুব বেশি লেট করব না। তাহলে বলুন কি এমন প্রয়োজনে এসেছেন? আপনি তো জানেন হুট করে নীরাকে বিয়ে করে ফেলেছি, বিয়েটা হয়েছে অন্য জায়গায়, তাই ওকে জানাতে পারিনি। কালকে ঢাকায় ফিরেছি, ভেবেছি শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ছোটো করে একটা পার্টি করব, যেখানে আপনাকে উপস্থিত থাকতে হবে। আজ বিকেলে একটা হোটেলে সব ব্যবস্থা করেছি, আপনি আসলে খুবই খুশি হব। সব ঠিক আছে, কিন্তু আপনাদের সমাজে আমাদের মতো মানুষের যাওয়াটা কি ঠিক হবে? আপনি বলেছেন, এতেই আমি অনেক খুশি। আপনার কাছে একটা আবদার ছিল। জি বলুন। নীরা মেয়েটাকে সারা জীবন পাশে রাখেন, খুব ভালো একটা মেয়ে নীরা। আপনি নীরার জন্য যা করেছেন তাতে ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। আপনার কথা রাখতে চেষ্টা করব, বাকিটা বিধাতার ইচ্ছা। আপনি অবশ্যই আজকে বিকেলে আসবেন। অর্ক কথা শেষ করে বেরিয়ে এসেছে, এবার বাসায় যাওয়ার পালা। অর্কর গাড়ি বাসার দিকে ছুটে চলেছে। সব শেষে একটা বিষয় অর্কর মনে মাথা ছাড়া দিচ্ছে। সব কিছু তো হলো, এবার বাকি আছে নীরার বাবা মা। এত কিছু যখন করেছি তখন এটাও বাকি রাখবো না, নীরার বাবা মাকে তার কাছে ফিরিয়ে দেব। নীরা নিজের মতো করে বাসাটা সাজিয়ে নিয়েছে, দুপুরের জন্য রান্নাও করেছে। অর্ক আসলে একসাথে লাঞ্চ করবে। সব কিছু গুছিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়েছে নীরা, বই নিয়ে বসে ক্লান্তিকর ভাবটা কাটানোর চেষ্টা করছে। অর্ক আসাতে এখনো অনেক লেট। কলিং বেলের আওয়াজ শুনে উঠে দাঁড়ালো নীরা। এই সময় আবার কে এলো? এখানে তো কারোর আসার কথা না। দরজা খুলে দেখে অর্ক দাঁড়িয়ে আছে। তুমি এই সময় কেন? দেখে খুশি হওনি? তাহলে আবার চলে যাচ্ছি। আরে খুশি হব না কেন, কিন্তু তোমার তো আরো পরে আসার কথা, একটু ভয় পেয়ে গিয়েছিলাম। এই সময় বাসায় কে আসলো? ভালো লাগছিল না
তোমাকে ছেড়ে তাই চলে আসলাম। হয়েছে, আর বলতে হবে না, যাও গিয়ে ফ্রেশ হও। হুম, যাচ্ছি। এক কাপ হট কফি হবে ম্যাডাম? হুম হবে, তুমি যাও আমি নিয়ে আসছি। কুল বউয়ের হাতে হট কফি সত্যি অসাধারণ। থাক, আর চাপাবাজি করতে হবে না। অর্ক ফ্রেশ হয়ে আসার আগে নীরা কফি নিয়ে বসে আছে। অর্ক আসতেই নীরা কফির মগটা অর্ককে এগিয়ে দিল। দুজনে বসে কফি খাচ্ছে। নীরার কিছু লাগবে কিনা অর্ক জেনে নিল নীরার থেকে। কফি খাওয়া শেষ করে, নীরা খুব ক্লান্ত লাগছে, আমি একটু রেস্ট নিই। দুপুরে আমাকে ডেকে দিও, বিকেলে আমার সাথে তোমাকে বেরোতে হবে, একটু কাজ আছে। আমাকে যেতে হবে কেন? এত কেন জিজ্ঞাসা করো না তো। ঠিক আছে, যাব এখন, তুমি রেস্ট নাও। তুমি কিন্তু আমার পাশে বসে থাকবে। নীরাকে জড়িয়ে শুয়ে আছে অর্ক। নীরা অর্কের পাশেই বসে আছে। ঘুমের ভাবটা নীরার মাঝেও কিছুটা চলে এসেছে, কিন্তু ঘুমিয়ে পড়লে অর্ককে ডেকে দেওয়া হবে না এটা ভেবে নীরা চোখ বন্ধ করছে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে অর্ককে। যতই দেখছে ততই মায়াই জড়িয়ে যাচ্ছে। কি আছে অর্কর মাঝে যেটা এভাবে আকৃষ্ট করছে নীরাকে? ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় একটা বেজে গেছে। নীরা অর্ককে ডেকে দিল। অর্ক বিছানা ছেড়ে উঠে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষ করে এসে নীরাকে বলল, নীরা শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি ড্রেস চুজ করছি। আজকে তুমি আমার পছন্দ মতো ড্রেস পরবে। নীরা কোনো কথা না বলে চলে গেল ওয়াশরুমে। কিছু বুঝতে পারছে না নীরা, কোথায় যাবে, কেন যাবে, কোনো কিছু নীরাকে বলেনি অর্ক। অর্ক অনেক খুঁজে কালো রঙের একটা শাড়ি বের করে বিছানায় রেখেছে। অর্ক পাশে রুমে গিয়ে বসে টিভি দেখছে। নীরা শাওয়ার শেষ করে এসে অর্কের রেখে যাওয়া শাড়ি পরে নিয়েছে। কিছু অর্নামেন্টস রেখে গিয়েছিল নীরার জন্য। নীরা পুরোপুরি তৈরি। নীরা অর্কর পাশে গিয়ে, আমি একদম তৈরি, এখন তো বলো আমরা কোথায় যাচ্ছি। বলবো না, গেলে দেখতে পাবে। আমার সাথে কোথাও যেতে তোমাকে জিজ্ঞাসা করতে হবে নাকি? তেমন কিছু না, আমি তোমার সাথে নরকেও যেতে প্রস্তুত। চোখ বন্ধ করে তোমার সাথে সাগরে ঝাঁপ দিতে পারবো। ওকে, তাহলে আর কোনো কথা নয়, চলো এবার, খুব ক্ষুধা লেগেছে। তুমি এসো, আমি খাবার সার্ভ করছি। দুপুরের খাবার শেষ করে অর্ক নীরাকে নিয়ে বেরিয়ে গেল। যানজটের মাঝে ধীরে ধীরে এগিয়ে চলছে অর্কর গাড়ি। নীরা অর্কর পাশে বসে আছে। অর্কের কাঁধে মাথা রেখে আনমনে কিছু একটা ভাবছে। অর্ক সেটা জিজ্ঞেস করল না। নীরা কি ভাবতে পারে সেটা অর্ক কিছুটা আন্দাজ করতে পেরেছে। হয়তো এটাই ভাবছে কোথায় নিয়ে যাচ্ছে অর্ক। অর্কর গাড়িটা বড় একটা হোটেলের সামনে গিয়ে দাঁড়ালো। অর্ক গাড়ি পার্কিং করে নীরাকে নিয়ে হোটেলের সামনে এসে দাঁড়ালো। এখানে কেন আসলাম আমরা? ভেতরে চলো, ঠিকই বুঝতে পারবে। হোটেলের ভিতরে গিয়ে নীরা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। হোটেলটা মূলত বড় ধরনের পার্টি আয়োজনের আদলে তৈরি করা হয়েছে। একপাশে বড় করে লেখা হচ্ছে পার্ট ফর নীরা অ্যান্ড অর্ক ম্যারেজ। নীরা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। একটা মানুষ কতটা বড় মনের অধিকারী হলে কারোর জন্য এমনটা করতে পারে? অর্ককে না দেখলে নীরার হয়তো এটা অজানাই থাকতো। এক এক করে সব অতিথি আসতে শুরু করেছে। খুব বেশি লোকজন ইনভাইট করেনি অর্ক। অর্কের অফিস স্টাফ আর হাতে গোনা কয়েকজন। অর্ক সবার সাথে নীরাকে পরিচয় করিয়ে দিচ্ছে। কারো উপস্থিতি দেখে নীরা ভয় মুখ গুড়িয়ে নেয়। অর্কর পিছনে গিয়ে দাঁড়ায় নীরা। কি ব্যাপার নীরা, এরকম চুপচাপ হয়ে গেলে কেন? সামনে দেখুন, জরিনা এসেছে, কিছু একটা ঝামেলা পাকাবেই। ভয় পেও না, আমি জরিনাকে ইনভাইট করেছি, আমার অনুরোধেই উনি এখানে এসেছে। জরিনা এসে অর্কের সামনে দাঁড়ালো। নীরা অর্কের পিছনে থেকে এসে পাশে দাঁড়ালো। জরিনা নীরাকে জড়িয়ে ধরতেই জরিনার চোখের পানি চলে এসেছে। কান্নাজনিত কণ্ঠে জরিনা নীরাকে বলল, ভয় পাচ্ছিস কেন আমাকে দেখে? আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি, জানি না আমার মতো পাপের কথা বিধাতা কবুল করবেন কি না। তারপরও বিধাতার কাছে চাইবো সারা জীবন তোকে বিধাতা যেন সুখে রাখে। তুই অনেক ভাগ্যবতী, এমন একজনকে পাশে পেয়েছিস। জীবন দিয়ে হলেও ওনার ভালোবাসার মর্যাদা রাখিস। এখানে খুব বেশি সময় লেট করা আমার ঠিক হবে না, তোদের মাঝে আমাকে মানায় না। তোরা থাক, আমি আগাচ্ছি, ভালো থাকিস।
জরিনার কথা শুনে নীরাও কেঁদে দিয়েছে। এতদিন জরিনার সম্পর্কে এমন ধারণা ছিল না নীরার। জরিনাবু, বল। এখন না গেলে হয় না, আমাদের সাথে থাকো না প্লিজ। আজ আমাদের বাসায় থেকে কাল চলে যাও। না রে বোন, তা হয় না। তাহলে এখানে থাকো, আমাদের সাথে বের হবে, আমরা তোমাকে রেখে আসব। নীরা যখন এত করে বলছে তখন থেকে যান, আমি আপনাকে রেখে আসব। একে একে সবাই চলে এসেছে, সবার সাথে নীরাকে পরিচয় করে দিয়েছে অর্ক। সবাই তাদের বিবাহিত জীবন সুখী হোক এই কামনাই করেছে, যার যার মতো সবাই আনন্দ করছে। অর্কের অফিসের সব স্টাফ এসেছে, হোটেলে একপাশে ডান্স ফ্লোর রয়েছে, অনেকেই সেখানে পার্টি ডান্স করছে। সবার অনুরোধে অর্ক নীরাকে নিয়ে আসলো সেখানে। কি করছো তুমি? আমি তো ডান্স করতে পারি না, তারপর আবার শাড়ি পরে আমি পারবো না। তোমাকে পারতে হবে না, তুমি শুধু আমার সাথে তাল মেলাবে। এবার চলো, সবাই খুব করে জোর করছে। জোর করেই অর্ক নীরাকে নিয়ে ডান্স করতে গেল। রোমান্টিক মিউজিক চলছে, মিউজিকের তালে তালে অর্ক নীরাকে নিয়ে কাপল ডান্স করছে। নীরা বেশ ভালোভাবেই অর্কের সাথে তাল মেলাচ্ছে, দেখে কেউ বুঝতে পারবে না নীরা জীবনে প্রথম ডান্স করছে। শেষের মিউজিকটা এমন ছিল নীরাকে জড়িয়ে না নিলে পারফরমেন্সটা অসম্পূর্ণ রয়ে যাবে। অর্ক নীরাকে নিজের সাথে জড়িয়ে নিল, মিউজিক বন্ধ হয়েছে, সবাই করতালি দিয়ে পরিবেশটা আরও রোমাঞ্চিত করে তুলল। অর্ক ও নীরা সবাইকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেল। খাওয়া দাওয়ার পর্ব ছিল শেষে, সবার সাথে অর্ক নীরাকে নিয়ে খাওয়া শেষ করে সবাইকে বিদায় জানালো। সবাই চলে গিয়েছে, বাকি রয়েছে শুধু জরিনা। জরিনাকে তার জায়গায় পৌঁছে দিয়ে অর্ক বাসায় চলে যাবে। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, সূর্য লাল বর্ণ ধারণ করছে, একটু পরই গা ঢাকা দিবে। অর্ক নীরা আর জরিনাকে নিয়ে বেরিয়ে গেল। জরিনাকে পৌঁছে দিয়ে অর্ক নীরাকে নিয়ে বাসায় চলে আসবে। জরিনাকে নামিয়ে অর্ক বাসায় চলে এসেছে, খুব ধকল গিয়েছে দুজনের উপর, পাশাপাশি বসে আছে দুজনে। কি প্রয়োজন ছিল এসবের? অনেক টাকা খরচ হলো তোমার। তোমার ভালোবাসার কাছে এসব অতি নগণ্য নীরা, টাকা চিন্তা তোমাকে করতে হবে না। নীরা আবেগ ধরে রাখতে পারেনি, অর্ক নিজে থেকেই জড়িয়ে ধরেছে। অর্কও নীরাকে জড়িয়ে নিয়েছে, অর্ককে জড়িয়ে নীরা অর্কর ঠোঁটে আলতো করে ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছে। আজ প্রথম নীরা অর্ককে হামি দিয়েছে, এর আগে সব সময় অর্কই নীরাকে প্রথম কিস করত, আজ উল্টোটা ঘটেছে। নীরা নিজের সব উজাড় করে ভালোবাসছে, আজ মনের জমানো সব ভালোবাসা অর্ককে দিচ্ছে। অর্কও নীরার সাথে তাল মিলিয়ে ডুব দিয়েছে ভালোবাসার গভীর সাগরে। চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে, সূর্য এখনও দেখা দেয়নি। অনেকে ভোরের মৃদু বাতাস গায়ে মাখতে রাস্তায় বাসার ছাদে দাঁড়িয়েছে। ভোরের মৃদু হাওয়া গায়ে মাখা অভ্যেসে পরিণত হয়েছে নীরার। নীরা উঠে শাওয়ার নিয়ে বেশ কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ব্রেকফাস্ট রেডি করার জন্য কিচেনে চলে যায় নীরা। অর্ক এখনও ঘুমিয়েই আছে। বিছানা থেকে ওঠার সময় নীরা ডেকেছিল অর্ককে, কিন্তু ওঠেনি। বেলা করে ঘুম থেকে ওঠা অর্কের পুরনো অভ্যেস, ঘুমাবে বলে আবার শুয়ে পড়েছে। সকাল 8টার দিকে ডেকে দিতে বলেছে নীরাকে। হাতের সব কাজ শেষ করে অর্ককে ডাকে নীরা। অর্ক বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে এসে নীরার সাথে বসে ব্রেকফাস্ট করে। অফিসের জন্য তৈরি হয়ে বের হয়ে যায় অর্ক। নীরা বাসায় একা, সারা দিন এটা সেটা করে সময় পার করে নীরা। ভালোবাসার অভাব নেই তাদের মাঝে, দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে। নীরার এখন একটাই অভাব, তার বাবা মা। যদি নীরা তার বাবা মাকে ফিরে পেত, তাহলে এই মুহূর্তে নীরার থেকে সুখী মনে হয় কেউ থাকত না। অর্ক অফিসের কাজ শেষ করে বসে আছে, এমন সময় অর্কর অফিসের একজন স্টাফ এসেছে অর্কর রুমে। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম স্যার। আপনার সঙ্গে কিছু কথা ছিল। বলুন। কীভাবে শুরু করব ঠিক বুঝতে পারছি না। যা বলতে এসছেন সোজাভাবে বলুন। বলতে চাইছি, আপনি যাকে বিয়ে করছেন ওনাকে ভালোভাবে চেনেন কি? কেন, কি হয়েছে? আমি যতদূর জানি উনি কোনো এক নিষিদ্ধ জায়গার বাসিন্দা, একটু ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে পারেন। আপনি তো অনেক কিছু জানেন দেখছি, তাহলে আপনি খুব ভালো জায়গাতে যাতায়াত করেন বলে তো মনে হয় না। বাই দ্য ওয়ে,
এসব বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথা না বললে খুশি হব। ঠিক আছে স্যার, অবশ্যই একটা কথা বলবো স্যার। বলুন। আপনার মতো মানুষ দ্বিতীয় একজন আছে কি না আমার জানি। আপনি যে মন মানুষকে তো পরিচয় দিয়েছেন, সত্যি কিছু বলার ভাষা নেই। স্যার আমি আসি, হাতে কিছু কাজ আছে আমাদের নতুন প্রজেক্টের। ওকে আসুন, কাজটা কিন্তু আমাদের একদম পারফেক্ট করে করতে হবে, কোনো রকম ত্রুটি কিন্তু রাখা যাবে না। খুব দ্রুত কাজটা ক্লায়েন্টদের হ্যান্ড ওভার করতে হবে। লোকটা চলে যাওয়ার পর অর্ক বসে ভাবছে, হয়তো উনি নীরার ঠিকানায় অনেকবার যাতায়াত করেছেন, না হলে নীরাকে চেনার কথা নয়। হয়তো নীরার সাথে মেলামেশা করেনি। যদি এমনটা হতো তাহলে নীরার সাথে যখন সবার পরিচয় করে দিয়েছিলাম তখন নীরা ওনাকে চিনতে পারত, হয়তো ওদিক দিয়ে যাতায়াতের সময় নীরাকে দেখেছে। অর্ক বসে কিছু ফাইলে চোখ বোলাচ্ছে কিন্তু মনে স্বস্তি পাচ্ছে না, বারবার নীরার ভাবনায় ডুবে যাচ্ছে, কিছুতেই অফিসে আর মন বসাতে পারছে না। অর্ক আজ ঠিক করেছে নীরার বাড়ি যাবে, কথা বলবে নীরার বাবা মায়ের সাথে। অর্ক অফিস থেকে বেরিয়ে বাসায় চলে গেল। নীরা সব সময় অর্কের পছন্দসই খাবার তৈরি করার চেষ্টা করে, আজও তার ব্যতিক্রম হয়নি। লাঞ্চ টাইমে বাসায় যাওয়ায় গিয়েই নীরার সাথে লাঞ্চ করে নিল অর্ক। কিছু একটা নিয়ে গভীর ভাবনায় ডুবে আছে সেটা অর্ককে দেখেই বুঝেছে নীরা। তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না তেমন কিছু না, অফিসের এক স্টাফ তোমাকে নিয়ে কথা বললো, সেটাই ভাবছি। আমি তোমাকে পূর্বেই বলেছিলাম আমার জন্য তোমাকে অনেক ছোট হতে হবে, কি প্রয়োজন ছিল এসব করার? আমি মোটেও নিজেকে ছোট মনে করছি না, তুমি আর কখনো তোমার অতীত মনে করবে না। যদি এসব নিয়ে কখনো ভাবো তবে মনে করবো তুমি আমাকে নিয়ে সুখী না। অর্কের কথা শুনে মন্ত্রমুগ্ধ হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে নীরা, ভাবছে আমাকে নিয়ে বাজে মন্তব্য শুনেও যে মানুষটার বিন্দুমাত্র অভিমান নেই আমার উপর, সে আজ যাই হোক আমাকে কখনো ধোকা দেবে না। নীরা কাঁদতে কাঁদতে অর্ককে জড়িয়ে ধরেছে। অর্ক বুঝতে পেরেছে নীরার মনের অবস্থা, অর্ক জড়িয়ে নিয়েছে নীরাকে। হে পাগলি কাঁদছো কেন? কই কাঁদছি না তো, এটা কষ্টের কান্না না, এতটা সুখী হব কখনো ভাবিনি, তাই চোখের জল আটকাতে পারলাম না। আর কোনো দিন যেন কাঁদতে তোমাকে না দেখি তাহলে কিন্তু অনেক রাগ করবো, এবার একটু হাসো না প্লিজ। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে অর্ককে ছেড়ে পাশে গিয়ে বসলো নীরা। নীরা, আজ আমি বাসায় ফিরবো না, একটা জরুরি কাজে বাইরে যেতে হবে। কোথায় যাবে? অফিসের কাছে ঢাকার বাইরে যেতে হবে, কাল চলে আসবো, তোমার কোনো সমস্যা হবে না তো? না আমি থাকতে পারবো, কিন্তু কখন যাবে? এই তো একটু পর বের হবো। কোনো কিছু লাগবে প্যাকিং করে দেব? না জাস্ট এক রাতের ব্যাপার, কোনো কিছুর প্রয়োজন নেই। সাবধানে থেকো। কিছুক্ষণ পর নীরার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল অর্ক, উদ্দেশ্য নীরার বাড়িতে যাবে। এই নিয়ে নীরার সাথে কোনো কথা বলেনি অর্ক, নীরাকে সবচেয়ে বড় সারপ্রাইজ দেবে এটা ভেবেই কিছু বলেনি নীরাকে। ঢাকা থেকে নীরার বাড়ির দূরত্ব অনেক, পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে, অর্কর সাথে কাউকে নিয়ে যায়নি, অর্ক নিজেই ড্রাইভ করে যাচ্ছে। ঢাকার শেষ প্রান্তে এসে কাউকে দেখে চোখ আটকে যায় অর্ক, আর কেউ নয় অর্কের প্রথম ওয়াইফ। বেশ ভালোই চলছে মনে হচ্ছে, দিব্যি হাসি খুশি আছে, সাথে একজন আছে কিন্তু সম্পূর্ণ অপরিচিত। অর্ক এর আগে কখনো দেখেনি লোকটাকে, হয়তো নতুন কাউকে আবার ফাঁসিয়েছে মেয়েটা, কে জানে ছেলেটার কপালে কি আছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে গাড়িতেই বসেছিল অর্ক, ভাবনায় গভীরভাবে বেরিয়ে এসে আবার চলতে শুরু করল। বিকেল হয়ে এসেছে, ব্যস্ততম নগরী পার করে এসেছে অর্ক, রাস্তায় গাড়ি খুব বেশি নেই, শা শা শব্দে আপন গতিতে এগিয়ে যাচ্ছে অর্কের গাড়ি, গন্তব্য নীরার বাড়ি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে, এখনও নীরার বাড়ি পৌঁছতে পারেনি অর্ক। গ্রামের সরু আঁকাবাঁকা রাস্তায় ধীরে ধীরে চলছে অর্ক, নীরার বাড়িও চেনে না কিন্তু সম্মানীয় লোক হওয়ায় খুব সহজে খুঁজে পাবে, অর্কর এমন ধারণা ছিল। নীরা যে স্কুলে পড়াশোনা করত সেই স্কুলের পাশে গিয়ে গাড়ি থেকে নামল, আশেপাশে তেমন কাউকে দেখছে না যার কাছে জিজ্ঞেস করবে, কিন্তু যার বাড়িতে যাবে তার নামটাই জানে না অর্ক, শুধু নীরার নামটাই জানে,
খানিকটা দূরে লক্ষ্য করল মাঝবয়সী কিছু লোক দাঁড়িয়ে আছে। অর্ক তাদের দিকে এগিয়ে গিয়ে সালাম দিল। সেখানে উপস্থিত মধ্যে একজন সালামের উত্তর দিয়ে অর্ককে জিজ্ঞেস করল, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমাকে চেনার কথাও না, আমি ঢাকা থেকে এসেছি। ও আচ্ছা, কোথায় যাবেন? আমি নীরাদের বাড়িতে যেতে চাইছি, কিন্তু ওনাদের বাড়িটা আমি ঠিক চিনি না। নীরা তো বাড়িতে থাকে না, বছর দুয়েক আগে কারোর সাথে চলে গেছে। আমি নীরার বাবার সাথে কথা বলতে এসেছি। নীরাকে আমার কোনো প্রয়োজন নেই, আমাকে যদি ওনার বাড়িতে একটু পৌঁছে দিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা চলুন আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি। একজনকে সাথে নিয়ে অর্ক ছুটল নীরার বাড়ির উদ্দেশ্যে। যেদিকে যাচ্ছে অর্ক ওইদিকে দিয়েই এসেছে বাড়িটা না চেনাই আবার যেতে হচ্ছে। খুব বেশি দূর নয়, খুব তাড়াতাড়ি পৌঁছে গেল অর্ক। সাথে যাওয়া লোকটি নীরার বাবাকে ডেকে অর্ককে সেখানে রেখে চলে আসলো। বাড়ির ভিতরে নিয়ে যাই অর্ককে। অর্ক খেয়াল করলো বাড়িটা একদম অগোছালো, সব কিছু অযত্নে পড়ে আছে অনেকদিন যাবত। নীরার বাবা মাকে দেখেও বোঝা যাচ্ছে খুব একটা সুখে নেই তারা, মনে কোনো রকম শান্তি নেই, হয়তো একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় হয়ে আছে। বাড়ির যত্ন দূরে থাক, নিজেদের যত্ন নিতেই ভুলে গিয়েছে তারা। অর্ককে নিয়ে নীরার রুমে বসতে দিল। ভালোভাবে রুমের চারিদিকে চোখ বুলিয়ে নিল অর্ক। নীরার পড়ার টেবিলে কাচের ফ্রেমে একটা ছবি রয়েছে নীরার, হয়তো অনেক দিন যাবত কারো হাত পড়েনি ছবিতে, ধুলো ময়লা পড়ে আবছা হয়ে আছে ছবিটা। অর্ককে বসিয়ে নামাজ আদায় করতে গিয়েছিল নীরার বাবা। নামাজ শেষ করে এসে বলল অর্কর সম্মুখে, কে তুমি বাবা? তোমাকে ঠিক চিনতে পারলাম না। আমি অর্ক, আপনি আমাকে চিনবেন না, আমি ঢাকা থেকে এসেছি নীরার ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে। তুমি কিভাবে চেনো নীরাকে? আর তার হয়ে কু বলতে এসেছো আমাদের? নীরার ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না। যে মেয়ে আমাদের সম্মানের কথা না ভেবে রাতের আধারে অন্য ছেলের হাত ধরে বেরিয়ে যেতে পারে, তার বিষয়ে কি বলবে তুমি? হয়তো অনেক সুখেই আছে, সুখে থাকুক এইটুকুই চাই, কিন্তু কোনো কথা বলতে চাই না নীরার ব্যাপারে। ভুল মানুষ করে, নীরা নয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে আপনি বাবা হয়ে নীরাকে ক্ষমা করতে পারবেন না? আচ্ছা আগে তুমি বলো তো বাবা, নীরার সাথে কিসের সম্পর্ক তোমার? আমি যতদূর জানি নীরা যার সাথে গিয়েছিল সে তুমি নও, তাহলে কোনো সম্পর্ক থেকে তুমি নীরার হয়ে কথা বলতে এসেছ? আমারটা নয় পরেই জানবেন, প্রথমে নীরার বিষয়ে আমি কথা বলতে চাই। বলো কি বলতে এসেছ? অর্ক এক এক করে নীরার জীবনে ঘটে যাওয়া সব কিছু বলল নীরার বাবাকে। কথাগুলো শোনার পর নীরার বাবা মা দুজনেই হাউমাউ করে কেঁদে উঠল, নিজেদের সমস্ত দোষ দিতে শুরু করল। আমার মেয়ের এমন অবস্থার জন্য আমিই দায়ী, কেন আমি মেয়ের সামান্য ভুলটুকু ক্ষমা করে নীরার খোঁজে নিলাম না? হয়তো তাহলে মেয়েটাকে নরকে পচে মরতে হতো না। নিজের মিথ্যে সম্মানের জন্য নীরার জীবনটা শেষ করে দিলাম আমরা। তুমি আমাকে নীরার কাছে নিয়ে যাও, আমি মা হয়েও নীরার সঙ্গে কেন কথা বললাম না সেদিন? নীরা হয়তো এসবই বলতে চাচ্ছিল বারবার। আপনি শান্ত হয়ে বসুন, নীরা এখন সম্পূর্ণ নিরাপদে আছে। অর্কের কথায় কিছুটা স্বস্তি পেয়েছে দুজনে, অনেক কিছু বুঝিয়েছে তাদের, কিন্তু অর্ক নীরাকে বিয়ে করেছে এটা এখনো পর্যন্ত বলেনি। এশার নামাজের সময় হয়ে গিয়েছে, নীরার বাবা অর্ককে বসিয়ে নামাজ আদায় করতে বেরিয়ে গেল। নীরার মায়ের সাথে অনেক বিষয় নিয়েই কথা বলল অর্ক, কিছুটা স্বাভাবিক হয়েছে নীরার মা। নীরার বাবা নামাজ শেষ করে আসতেই অর্ককে ফ্রেশ হয়ে আসতে বলে নীরার মা, মানে অর্কের শাশুড়ি। অর্ক ফ্রেশ হয়ে আসতেই দুজনকে খাবার টেবিলে ডাকলো নীরার মা। অল্প সময়ের মধ্যেই অর্ককে খুব আপন করে নিয়েছে দুজনে। খাবার টেবিলে অনেকবার জিজ্ঞেস করেছে নীরাকে নিয়ে কোথায় আছে, কেমন আছে, কি করছে, সব প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছে অর্ক। শুধু এটুকু বলেছে নীরার সাথে দেখা হলে তার থেকেই জেনে নেবেন। অর্ক ভেবেছিল রাতে ওনাদের সাথে কথা বলে চলে আসবে, শহরে পৌঁছতে খুব বেশি সময় লাগবে না। শহরে এসে কোনো এক হোটেলে রাত কাটিয়ে সকালে তাদের বাড়ি গিয়ে তাদের সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু নীরার বাবা মা কেউ তাকে রাতে ছাড়ল না, রাতে তাদের বাড়িতেই থাকতে বলল। অর্ক তাদের কথা ফেলে দিতে পারল না, রাতে নীরার রুমেই তার থাকার ব্যবস্থা করল। অর্ককে রেখে দুজনে চলে গেল ঘুমাতে।
অর্ক সারাদিন জার্নি করে বেশ ক্লান্ত, ঘুমে দুচোখ এক হয়ে আসছে। ঘুম রাজ্যের সমস্ত ঘুম যেন অর্কের চোখে ভর করেছে। ঘুমিয়ে পড়েছে অর্ক, নীরার বাবা মা কিছুতেই ঘুমাতে পারছে না। অজানা এক অনুভূতি কাজ করছে তাদের মনে। একদিকে মেয়ের জীবন নষ্ট হওয়ার জন্য নিজেদের দায়ী করছে, অন্যদিকে মেয়েকে ফিরে পাওয়ার আনন্দ। এসব নিয়ে ভাবতে ভাবতে তারাও কখন ঘুমিয়ে পড়েছে সেটা নিজেরাও জানে না। ভোর হয়ে এসেছে, মোয়াজ্জিনের কণ্ঠে আজানের মিষ্টি সুর ভেসে আসছে। অর্ক এখনো ঘুমিয়ে আছে। নীরার বাবা বিছানা ছেড়ে উঠে মসজিদের দিকে যাচ্ছে। নামাজ আদায় করে এসে নীরার বাবা বসে আছে। অপেক্ষার সময় যেন কাটছে না। কখন নীরার কাছে যাবে, কখন মেয়ের মুখে বাবা ডাক শুনবে? প্রতিটা মুহূর্ত এক একটা বছরের সমান মনে হচ্ছে। অর্কের ঘুম ভেঙেছে। ফ্রেশ হয়ে সবার সাথে হালকা কিছু খাবার পেটে পড়ে নীরার মা বাবাকে নিয়ে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। পৌঁছতে প্রায় বিকেল হয়ে যাবে। অর্কর অভ্যেস টপ স্পিডে গাড়ি চালানো, কিন্তু এদের নিয়ে ওভাবে গাড়ি ড্রাইভ করা ঠিক হবে না, তাই স্বাভাবিকভাবে যাচ্ছে অর্ক। দুপুর হয়ে গিয়েছে, সকালে হালকা খাবার খাওয়াই, এখন পেটে ইঁদুর দৌড়চ্ছে। অর্ক একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিং করল। বাবা, অর্ক এখানে থামলে কেন? সকালে তো খাবারে উঠে পড়লেন, বাসায় নীরার ওখানে পৌঁছতে পারে বিকেল হয়ে যাবে, তাই লাঞ্চটা এখানে সেরে নিলে ভালো হয়। তোমার বোধহয় অনেক ক্ষুধা লেগেছে, তুমি লাঞ্চ করে আসো। এটা কি করে হয়, আমি একা কেন খেতে যাব? আপনারা নামুন, একসাথে লাঞ্চ করব। নীরার বাবা মা ভেতরে যেতেই একটু ইতস্তত বোধ করছে। এর আগে এত বড় রেস্টুরেন্টে কখনো যাওয়া হয়নি তাদের। অর্ক তাদের একটা টেবিলে বসিয়ে খাবার অর্ডার করল। এর মাঝেই অর্কের ফোন বেজে উঠল। অর্ক স্ক্রিনে তাকিয়ে দেখল নীরা। আপনারা শুরু করুন, আমি কথা বলে আসছি। অর্ক হোটেলের বাইরে আসতে আসতে ফোনটা কেটে যায়, তাই অর্ক নীরাকে কল করে। হ্যাঁ নীরা, বলো। কি ব্যাপার, এত বিজি? তুমি কাল বেরিয়েছো, এখনো পর্যন্ত এক মিনিট ফোন দিলে না। কতটা টেনশনে আছি আমি তুমি বুঝতে পারছো? রাত থেকে কতবার ট্রাই করেছি, তোমার নাম্বারে কলই যাচ্ছে না। সরি, এই যে কান ধরছি, খুব ব্যস্ত ছিলাম আর নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তাই হয়তো ফোন আসেনি। আমি চলে এসেছি, বিকেলের মধ্যে বাসায় ফিরব, তুমি টেনশন নিও না। হুম, হয়েছে, তাড়াতাড়ি চলে এসো। ওকে। নীরার সাথে কথা শেষ করে অর্ক খাবার টেবিলে গিয়ে বসল। তাদের সাথে খাওয়া শেষ করে আবার রওনা হলো। অর্ক এখনো পর্যন্ত বুঝতে দেয়নি নীরা তার বিবাহিত স্ত্রী, তাদের একমাত্র মেয়ের হাজবেন্ড অর্ক। এমনভাবে তাদের সাথে মিশেছে, তারা দুজনেই মনে করেছে নীরা হয়তো পরিচিত কেউ অর্কর। বিকেলে চারটে নাগাদ অর্ক তার বাসায় পৌঁছলো। নীরা এখনও জানে না তার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। অর্ক গাড়িটা বাসায় পার্ক করে তাদের নিয়ে ভিতরে যাচ্ছে। এটা কার বাসা বাবা অর্ক? আমাদের এখানে নিয়ে আসলে কেন? নীরা কোথায়? এটা আমার বাসা। আমাদের আগে নীরার কাছে নিয়ে চলো বাবা, মনটা খুব ছটপট করছে মেয়েটাকে দেখার জন্য। একটু অপেক্ষা করুন, আমার সাথে ভিতরে চলুন। কথা বলতে বলতে তাদের নিয়ে ভিতরের দিকে যাচ্ছে অর্ক। রুমের দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো অর্ক। নীরা জানে অর্কই এসেছে, অর্ক এমন সময় আসবে এটাই বলেছিল ফোনে। অর্ক দরজার সামনে দাঁড়িয়ে আছে, অর্ক পেছনে দাঁড়িয়ে আছে নীরার বাবা মা। নীরা এসে দরজা খোলে, খেয়াল করেনি অর্কের পিছনে কেউ দাঁড়িয়ে আছে। নীরা নিচের দিকে তাকিয়েছিল। কেমন মানুষ তুমি, সেই কাল বেরিয়েছো বাসা থেকে, পৌঁছে এক মিনিট কল পর্যন্ত দাওনি? অর্ক কোনো উত্তর দেয়নি। নীরার কথা শুনে নীরার বাবা মা কিছুটা ভিমরি খেয়ে যায়। নীরা অর্কের সাথে এভাবে কথা বলছে, কোনো অধিকার না থাকলে নীরা অর্ককে এভাবে বলতে পারত না। নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মনে। অর্কর উত্তর না পেয়ে মাথা তুলে অর্কের দিকে তাকাতেই নীরা অবাক। অর্কর পিছনে তার মা বাবা দাঁড়িয়ে, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীরা। একবার অর্কের দিকে তাকাচ্ছে, আবার তার মায়ের মুখের দিকে। বাক্রুদ্ধ হয়ে গিয়েছে সে। নিরাপত্তা ভাঙল অর্কের কথায়। আমাদের এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি ভিতরে যেতে দেবে? নীরা চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্না করতে করতে তার মাকে জড়িয়ে ধরেছে। নীরা মা বাবা দুজনেই নীরাকে জড়িয়ে কাঁদছে। অর্ক বুঝতে পেরেছে এতদিনের জমানো আবেগ কেউ ধরে রাখতে পারেনি, তাই অর্কও কিছু বলছে না। সবার কান্না দেখে অর্কের চোখের কোণেও জল চলে এসেছে।
অর্কও বাবা মায়ের ভালোবাসা কখনো বুঝতে পারেনি। সেও ভাবছে যদি তার বাবা মা থাকত তাহলে তাকেও নিশ্চয়ই এভাবেই ভালোবাসত। নীরা, আমার তরফ থেকে সামান্য গিফট তোমার জন্য। তোমার বাবা মাকে আমি ফিরিয়ে নিয়ে দিয়েছি। তোমরা কথা বলো, আমি রুমে যাচ্ছি। খুব ক্লান্ত লাগছে, ফ্রেশ হয়ে আসি। নীরা মাথা নেড়ে সম্মতি জানালো। অর্ককে কিছু বলার ভাষা নেই তার। অর্ক চলে যাওয়ার পর নীরার মা নীরাকে জিজ্ঞেস করল, কে এই অর্ক আর তাদের মাঝে কিসের সম্পর্ক? সৃষ্টিকর্তা ছাড়া অন্য কাউকে যদি ঈশ্বর হিসাবে মানা যেত তাহলে আমি অর্ককে মানতাম। অর্ক আমাকে নতুন জীবন দিয়েছে, অন্ধগলি থেকে তুলে এনেছে, সমাজের পরিচয় দিয়েছে, স্ত্রীর অধিকার দিয়েছে। আমার মাঝে মাঝে সন্দেহ হয় মা, অর্ক মানুষ নাকি অন্য কিছু? হয়তো পূর্বজন্মে কোনো পুণ্য করেছিলাম, তাই অর্কর মতো কাউকে খুঁজে পেয়েছি। ভুল জীবনে একবার করেছিলাম, সেটা কাব্যকে বিশ্বাস করে, কিন্তু সে আমার বিশ্বাসের দাম দেয়নি। অর্কর সাথে দেখা না হলে হয়তো সারা জীবন অন্ধকারে কাটিয়ে দিতে হতো। অর্ক তোমাদের ওখানে গিয়েছে সেটা আমি জানতাম না, আমাকে না বলেই গিয়েছিল তোমাদের কাছে। নীরার কথা শুনে তারাও বাকরুদ্ধ হয়ে গিয়েছে। ভাবছে আজকাল অর্কের মতো মানুষ পৃথিবীতে আছে এটা বিশ্বাস করা বড় দায়। যেখানে আজ সবাই নিজের স্বার্থের জন্য মরিয়া, সেখানে অর্ক একদম আলাদা। অর্ক ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আসতেই নীরার বাবা অর্ককে বুকে জড়িয়ে নিল। দু এক ফোঁটা চোখের জলও গড়িয়ে অর্কের কাঁধে পড়ছে, সেটা অর্ক বুঝতে পারছে। নীরা আজ সব পেয়েছে, অপূর্ণতা বলে কিছু নেই তার। অর্ক পেয়েছে মা বাবা, বাবা মায়ের ভালোবাসা কেমন হয় অর্ক আজ বুঝতে পেরেছে। কষ্ট বলে কিছু নেই তাদের। চার বছর পর অর্ক আর নীরার ঘর আলো করে এসেছে ফুটফুটে রাজকন্যা, নাম রেখেছে অনিশা। আজ অনিশার দ্বিতীয় জন্মদিন। জন্মদিন উপলক্ষে বেশ বড় আয়োজন করেছে অর্ক, পরিচিত প্রায় সবাইকেই ইনভাইট করেছে। নীরার বাবা মা দুজনেই এসেছে। অর্ক অফিস থেকে ফিরলেই কেক কাটবে অনিশা। সবাই অর্কের জন্য অপেক্ষা করছে। অর্ক একটা লেট করেই এসেছে, কাজের চাপে সময় মতো বের হতে পারেনি অর্ক। অর্ক লেট করে আসার জন্য নীরা গাল ফুলিয়ে রুমে বসে আছে। অর্ক বাসায় আসতেই, পাপা পাপা। জি মামুনি। মাম্মাম তোমার উপর অনেক খেপে আছে, অনেক বকেছে তোমাকে মাম্মাম। আমি গিয়েছিলাম মাম্মামের কাছে, মাম্মাম আমাকেও অনেক বকেছে। তাই তোমাকে বকেছে? এত সাহস তোমার মাম্মামের, খুব করে বকে দেব, ঠিক আছে মামুনি? ঠিক আছে। অনিশার সাথে কথা বলে অর্ক রুমে গেল, নীরা ডাক ভাঙিয়ে নীরাকে নিয়ে আসতে। অনিশা অর্কের পিছনে পিছনে গিয়েছে সেটা অর্ক খেয়াল করেনি। অর্ক রুমে যেতেই নীরা মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে বসল। রাগ হয়েছে বুঝি? একটা কাজে আটকে গেছিলাম, তাই আসতে একটু লেট হয়েছে। তুমি থাকো তোমার কাজ নিয়ে, আমাদের নিয়ে ভাবতে হবে না, চলে যাও আবার অফিসে। অর্ক বুঝেছে আজ অভিমানটা একটু বেশিই করেছে। নীরার সামনে দাঁড়িয়ে এক টানে নীরাকে তুলে বুকে জড়িয়ে নিল অর্ক। আলতো করে নীরার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। অনিশা পিছনে দাঁড়িয়ে দেখছে, সেটা অর্ক খেয়াল করেনি। অর্ক নীরার ঠোঁটে কিস করতে যাবে এমন সময় নীরা দেখল অনিশা পিছনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। নীরা অর্ককে সরিয়ে দিল। এখনো রাগ কমেনি, দাঁড়াও রাগ ভাঙিয়ে দিচ্ছি। এই দাঁড়াও, দুষ্টুমি করো না, অনিশা দাঁড়িয়ে আছে তোমার পিছনে। অর্ক লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। অনিশা বলল, পাপা তুমি মাম্মামকে নিয়ে আসো, আমি নানুকে বলি তুমি হামি দিয়ে মাম্মামের রাগ ভাঙিয়েছো। অনিশার কথা শুনেই দুজনে অনিশার দিকে হাঁ করে তাকিয়ে আছে, দুজনেই অবাক। বলে কি মেয়েটা! অনিশা যাওয়ার জন্য পা বাড়িয়েছে, তখনই দুজনে দৌড়ে গিয়ে অনিশাকে আটকায়। অর্ক অনিশাকে কোলে তুলে নেয়। নীরা অনিশাকে অন্য কিছু বলে ভুলিয়ে রাখে, কারণ এটা বললে দুজনেই লজ্জা পাবে। অনিশাকে নিয়ে নিচে গিয়ে জন্মদিনের কেক কাটে। সবাইকে সাথে নিয়ে অনেক আনন্দ করেই অনুষ্ঠান শেষ করে। সবাই বিদায় নিয়ে চলে যায়। এরকম ছোট ছোট মান অভিমান দুষ্টুমি ভরা ভালোবাসা অনিশাকে নিয়ে হেসে খেলে সময় কেটে যায় নীরার।
অর্ক অফিসের পর সম্পূর্ণ সময় নীরা আর অনিশাকে দিতে চেষ্টা করে। ভালোবাসার কোনো কমতি নেই তাদের সংসারে। অর্কের ভালোবাসায় নীরা ভুলে গিয়েছে তার কালো অতীত। অর্কের ভালোবাসার সাগরে ভেসে থাকে সারাক্ষণ। অর্কর জন্য নিজেকে বিলিয়ে দিতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ নেই নীরার মনে। অর্কও নীরার দ্বারা খুঁজে পেয়েছে জীবনের মানে। খুব ভালোবাসে নীরাকে, নিজের বুকে সারা জীবন আগলে রাখবে নীরাকে। ভুল ত্রুটি কিছু থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।